আল্লাহ পাকের শাহি দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতে পারতেন, হাইওয়ান জানোয়ার না বানাইয়া মানুষ বানাইছেন। মানুষ বানাই ক্ষান্ত হন নাই, মানুষের মধ্য থেকে আবার আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করছেন। আবার মুসলমানের ভিতর থেকে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করছেন। এতগুলো নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়াতান দিল ও জান থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। বান্দার প্রতি আল্লাহ পাক এত দয়া করেছেন, বান্দা যদি তার নিয়ামতগুলোকে গণনা করে, নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করো, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله। এই পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে সবগুলো যদি কলম হয়ে যায়, আর নদ নদীর পানিগুলো যদি সব কালি হয়ে যায়, সকলে মিলে ঝুলে আল্লাহ রব্বুল আলামিনের গুণগানগুলো লিখতে থাকে। আল্লাহ বলেন, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাকের গুণগান লিখে পড়ে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। অন্য আয়াতে আবার বলে, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অনুরূপ কথা পেশ করছেন। তাহলে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে আমরা ডুবে আছি। বান্দা যত বেশি আল্লাহ পাকের নিয়ামতের কথা মনে করবে, বান্দার ঈমান তত বেশি মজবুত হবে। এই জন্য আল্লাহ তাআলার অবদানের কথা আমরা যত বেশি স্বীকার করব, যত বেশি মনে করব, যত বেশি আলোচনা করব, তত বেশি আমাদের ঈমান মজবুত হবে। বন্ধু আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ-দাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর রসুল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বেহেশতের দিক থেকে ওই সমস্ত লোকদেরকে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে বিপদে আপদে যারা
আল্লাহ তাআলার প্রশংসা করত ওই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের দিন বেহেশতের দিক থেকে আহ্বান করা হবে। আপনারা একটু সুবহানাল্লাহ বলছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم التسبيح نصف الميزان والحمد لله يملأه والتكبير يملأ ما بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام الله الرسول বলেন সুবহান আল্লাহ যখন বান্দা বলে তখন মিজানের অর্ধেক পালা বোঝাই হয়ে যায় আল্লাহর রহমতের দ্বারা। আলহামদুলিল্লাহ, আর বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের বাকি পালাটা রহমতের দ্বারা ভরপুর হয়ে যায়। والتكبير يملا ما بين السماء والارض আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার যদি কেউ বলে তাহলে পরে আসমান ও জমিনের মাঝামাঝিতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাগুলো আল্লাহর রহমতের দ্বারা ভরপুর হইয়া যায়। আর সুবহানাল্লাহর মানে হলো আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। জমিন থেকে যদি বান্দা বলতে থাকে আল্লাহ আপনি পবিত্র, আকাশ ও জমিনের মালিক ওই রব্বুল আলামিন বান্দার পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তারে পবিত্র বানাইয়া দেন। আল্লাহ পাক তার মাগফিরাতের দ্বারা স্মরণ করে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এখন সুবহানাল্লাহ বলার জন্য আপনারা আরো আগ্রহী হবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার তখত সুলাইমানি নিয়ে রওনা দিচ্ছেন, আসমান দিয়ে যাচ্ছেন, উড়ে যাচ্ছেন, এমন মুহূর্তে তিনি আকাশের ভিতরে দেখতে পেলেন জমিন থেকে একটা নূরের পিণ্ড ধা ধা করে আসমানের দিকে উড়ে যাচ্ছে। ওই দৃশ্যটা দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখত সুলাইমানি তিনি নামালেন, নামায়া যায় সেখানে দেখলেন একজন বুড়া মানুষ, কৃষক মানুষ, চাষাভুষা মানুষ, তারে দেখা ওনারে ডাকালেন, ডাকায়া জিজ্ঞাসা করলেন ও বুড়া তুমি কি বলছিলা? বুড়া বলে হাজরাত আমি তো আপনার বিরুদ্ধে কিছু বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলে না বলো তুমি কি বলছিলা, তোমাকে বলতে হবে। বুড়া ডাক দিয়া কয় হাজরাত আপনি যখন তখত সুলাইমানি নিয়ে আসমান দিয়া উড়ে যাচ্ছিলেন ওই দৃশ্যটা দেখে আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে শুধুই বলেছিলাম সুবহানাল্লাহ, আমি শুধুই বলেছিলাম সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন বুড়া তুমি যে সুবহানাল্লাহ বলেছিলে আমি দেখলাম সেই সুবহানাল্লাহটা একটা নূরের পিণ্ড হইয়া আল্লাহর আরশের দিকে ধা ধা করে উড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সুবহানাল্লাহ বলি এর দ্বারা ফায়দা হবে কি হবে না? হবে। তাহলে আল্লাহর রসুলের একটি সুন্নত আমরা এখন শিখব। এই তসবিহ যারা পড়বে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অভ্যাস যার ভিতরে হয়ে যাবে নিঃসন্দেহে লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ভাই রসুল কি বানায় কোনো কথা বলছেন? আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বানুয়াটি করে মন গড়া কোনো কথা বলেন নাই, নবী যা বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কার পক্ষ থেকে ওয়াহি? আল্লাহর পক্ষ থেকে। তাহলে ভাই আরেকটু আমলের কথা আমি আপনাদের খেদমতে পেশ করি। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ এর কিতাবের ভিতরে পাওয়া গেছে
কেহ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কিয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের আলোর চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। অপর হাদিসের ভিতর আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতে থাকে, বান্দার মাঝখান থেকে আর আল্লাহর মাঝে যত পর্দা আছে সমস্ত পর্দা আল্লাহ পাক সরায় দেন। এরপরে বান্দা দ্বিতীয় আমল হইল, প্রতিদিন 100 বার আল্লাহ 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 একবার বলার পরে জাল্লা জালালুহু বলা, তারপরে আল্লাহ আল্লাহ, এভাবে 100 বার দুরুদ শরীফের আমল 100 বার। বড় দুরুদ আমরা যদি না পারি, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি কেহ দুরুদের আমল করে প্রতিদিন 100 বার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 100 বার আল্লাহ আল্লাহ জিকির, 100 বার দুরুদ শরীফের আমল, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে পাওয়া গেছে যে এই আমল যে ব্যক্তি করবে তার কাছে আস্তে আস্তে তার রুহুটা জিন্দা হয়ে যাবে, এমনকি তার ইবাদতের মধ্যে মজা লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, আলেম ওলামার কথা ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, ওয়াজ ভালো লাগবে, দিনের কাজগুলো তার কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ আমরা একটু হিম্মত করতে রাজি আছি না নাই? এই সাথে আরেকটি আমলের কথা বলি কিছুটা, ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা আসা আইয়াবাসা রব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু আমার, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বলা হয়েছে আমরা শেষ রাত্রিতে দুর্বল মানুষ উঠতে পারি না, যদি উঠতে পারি সোনায় সোহাগা, এর চাইতে বড় আর কিছু হইতে পারে না যদি শেষ রাত্রিতে উঠতে পারি, আর কোনো আল্লাহওয়ালাই হইতে পারে নাই। ফতোয়ায় স্বামীর ভিতরে আসছে, লাইসা মিনাল কামিলিনা মান লা ইয়াকুমুল লাইল, যারা কিয়ামুল লাইল করে না, রাত্রি জাগরণ করে না, তারা কামেলদের মধ্যে অন্তর্ভুক্ত, কামেলিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। যত দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা হয়েছেন তারা ওই রাত্রিতে জাগরণ করে আল্লাহরে বলাইছেন, আল্লাহরে ডাকছেন, আল্লাহর এবাদত বন্দিগি করছেন, ওনারা আল্লাহওয়ালা হয়ে গেছেন। বন্ধু আমার, তাইলে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যদি শেষ রাত্রে না পারা যায় কমসে কম এশার নামাজ পড়িয়া, সুন্নাত 2 রাকাত পড়িয়া, বেতেরের নামাজের আগে কম পক্ষে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত কমসে কম 2 রাকাত নামাজ যদি কেহ তাহাজ্জুদের নিয়ত করিয়া পড়ে, কেহ যদি 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়ত করিয়া পড়ে, তাহলে এই লোকটার নাম তাহাজ্জুদ গুজারকারীদের খাতায় লেখা হয়ে যাবে। তাহলে আমরা একটু এরকম তাহাজ্জুদের আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? শেষ, আরে ভাই বিরিয়ানি ভাগে না পাইলাম, তেহারি তো খাওয়া চাই, না খাইয়া থাকার কি মানি হয়?
মোটে আমরা পড়তে পারি না, তারপরে যদি এশার নামাজ পড়িয়া সুন্নত দুই রাকাত পড়িয়া বেতেরের আগে দুই রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে পড়তে পারি, তাহলে তো আল্লাহর মেহরবানিতে আমাদের আমল নামায় তাহাজ্জুদের সওয়াব চলে আসবে ইনশাআল্লাহ। আমরা একটু নিয়ত করতে রাজি আছি না ভাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বন্ধু আমার, তাহলে যেই আল্লাহর জন্য আমরা ইবাদত বন্দেগী করব, ওই আল্লাহ তাআলাকে কেউ দেখছেন কিনা? দেখেন মিয়াজি নূর মোহাম্মদ জঞ্জালি রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলেন, মিয়া আশরাফ আলী আপনি তো আমার বন্ধু মানুষ, আপনাকে একটা কথা বলি, আমি যখন সেজদায় যাই তখন আমি অনুভব করতে থাকি আমার প্রভু আমারে আদর করতে থাকে, আমার প্রভু আমারে কি করতে থাকেন? আদর করতে থাকেন। তাইলে সেই রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিনের জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে প্রস্তুত, ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের যত যা কিছু আছে সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? সেই আল্লাহরে কেউ আমরা কেউ দেখছি কিনা? রব্বুল আলামিনকে দেখতে চাইছিলেন মুসা আলাইহিস সালাম, ডাক দিয়া বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমি আপনাকে দুই চোখে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, লাং তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না, দেখতে তুমি পারবা না। বহু পীড়াপিড়ি করতে লাগলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উংজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ও মুসা যদি পাহাড় ঠিক থাকে আর তুমি মুসা ঠিক থাকতে পারো, তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পারবা। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক নূরের তাজাল্লি মারলেন, নূরের তাজাল্লি মারলেন, ওয়াখারা মুসা সাইকা, ওই নূরের তাজাল্লির বরকতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আমার আল্লাহকে দুই চোখে দেখতে পারলেন না। পারছে নাকি ভাই? আমার আল্লাহকে দুই চোখে দেখতে পারলেন না, মুসা আলাইহিস সালাম নবী হয়েও দেখতে পারলেন না। আসেন আমাদের নবী, আমাদের নবীরে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কোরআনুল করিমের মধ্যে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন। বাইতুল্লাহ শরীফে হাতেমে কাবা, কাবা শরীফের উত্তর পাশে উপরে যে জায়গায় স্বর্ণের একটা কি বলবো এটাকে, পানি পড়ার জন্য একটা ঝর্ণার মতো, একটা নালার মতো বানাই দিয়েছেন, স্বর্ণ দিয়া একটা নালীর মতো বানাই দিয়েছেন। ওই জায়গাটার ওই উত্তর পাশ দিয়া গ্রাউ করে রাখা হয়েছে, ওটাকে হাতেমে কাবা বলা হয়। হাজি সাহেবরা তওয়াফ করতে যায়া ওইখানে যায় দুই রাকাত নামাজ পড়ে। আল্লাহর রসুল ওই হাতেমে কাবার ভিতরে শোয়া ছিলেন। আর এক বর্ণনা আছে, ওই হাতেমে কাবা থেকে একটু দূরেই হলো বাবে উম্মে হানি, দেখছেন নিয়াজি,
বাবে উম্মেহানি, আল্লাহর রসুল ওই জায়গার ভিতরে ছিলেন। যাই হোক, দুই জায়গার এক জায়গা থেকে আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিসসালাম উঠাইয়া বোরাকে সওয়ার করিয়া বাইতুল মাকদাস পর্যন্ত নিয়া গেলে। বাইতুল মাকদাসে নিয়া সমস্ত নবীদের রুহু এক জায়গায় করিয়া সেই জায়গায় আমাদের নবীরে ইমাম বানাইয়া আমাদের নবীর পিছনে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দুই রাকাত নামাজ পড়লেন। আমাদের নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। এখন সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে স্বর্গীয় যানবাহনের মাধ্যমে, রফরফের মাধ্যমে আল্লাহ পাক একবারে কোথায় নিয়ে গেলেন? আরশে আযীমে নিয়ে গেলেন। কত কাছে নিলেন? আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকওয়ালা ধনুকের রশিরে যতটা কাছাকাছি করলে পরে কাছে হয়ে যায়। আল্লাহ এবং নবী এত কাছাকাছি হয়ে গেলেন, আল্লাহর দিদার করে আসলেন, কিন্তু রসুল দুনিয়ার বুকে এসে বলতে পারলেন না আল্লাহ পাক কোন সুরতে আছেন, আল্লাহর আকৃতি বলতে পারলেন না। সূরায়ে শুআরার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ কিছু নাই, আল্লাহ আল্লাহর মতই। যেই আল্লাহর আমরা বন্দেগী করি সেই আল্লাহর সাদৃশ্য কিছু নাই। আমার দোস্ত, দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে এরকম কিছু ভণ্ড বেদাতি পীরও বাই রইছে যার মুখ দিয়া বলে ফেলছে, সে নাকি বলে আল্লাহকে দেখছে দাড়ি মজবিহীন যুবকের ন্যায়। বলছে কিনা বলেন? এইরকম কিছু ভণ্ড বেদাতি পীর বাইর হয়েছে যারা বলে, যে লোকে বলে যে আল্লাহকে দেখছে সে দাড়ি মজবিহীন যুবকের ন্যায়। জোরে কর নাউজুবিল্লাহ। সে কি আল্লাহ দেখছে না শয়তান দেখছে? বেশক সে শয়তান দেখছে, কারণ মুসা আলাইহিসসালাম নবী হয়ে আল্লাহকে দেখতে পারেন নাই। আমাদের নবী দিদার করছেন, বলতে পারলেন না আল্লাহ কোন সুরতে আছেন, কিচ্ছু বলতে পারলেন না। তাহলে হে একজন, সে কি নবীর চাইতে বড় হয়ে গেছে? কত বড় দাজ্জাল! আল্লাহর রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনকুম মিনাল আহাদীস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়ুযিল্লুনকুম ওয়ালা ইয়ুফতিনুনকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, শেষ জামানায় দাজ্জাল কাযাব মিথ্যাবাদী প্রতারক কিছু এরকম আসবে, তারা এমন এমন কথা বলবে যেটা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। আল্লাহর রাসূল বলেন, সাবধান সাবধান, তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে। সে অবস্থায় আমরা বর্তমানে পড়ছি কিনা বল। এখন আমি আপনাদের সামনে আল্লাহর সাথে পরিচয় করাবো, যে আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি। এ যুবক ঠিক হয়ে বসেন। যারা কোরআনের মজলিসে একটু কথাবার্তা বলেন তাদের দশা কি হবে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, যারা কাফের তারা বলে এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, তার মধ্যে গন্ডগোল করো, ডিস্টার্ব করো, বকবক করো, লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা তোমাদের তদবীরের দ্বারা বিজয় লাভ করতে পারবে। জোরে কর নাউযুবিল্লাহ। পক্ষান্তরে মোমেনের চরিত্র কি হবে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন তোমাদের নিকটে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, তোমরা তা শুনতে থাকো, ওয়াংসিতু, আর চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই তোমাদের প্রতি রহম করা হবে। বুঝে থাকলে কেউ আমরা আর ওরকম ডিস্টার্ব করবো না ইনশাল্লাহ। কেমন বন্ধু আমার, এখন আল্লাহর সাথে আমরা পরিচিত হব।
ওই আল্লাহ বলেন যে আল্লাহর জন্য আমরা বন্দেগি করব, যে আল্লাহর জন্য আমাদের জীবন মরণ সবকিছু যে আল্লাহর জন্য, সে আল্লাহ বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কাছে আছি কিন্তু তোমরা কেউ আমারে দেখবা না। আল্লাহ কোন তোমরা আমারে দেখবা না, এমন ফাঁকে যদি কেউ বলে আমরা দেখবো, এটা কি সম্ভব নাকি? আল্লাহর কথারে মানা হইল না, অস্বীকার করা হইল, অস্বীকার করা হইতেছে। এখন সেই রব্বুল আলামিন আমাদের কত কাছে, আল্লাহ বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের গর্দানের সাহারগের চাইতে বেশি কাছে আছি, গর্দানের সাহারগের চাইতে বেশি কাছে আছি। তাইলে এই আল্লাহ কতক্ষণ আমাদের সাথে থাকেন, কখন কখন থাকেন? আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, ওই আল্লাহ তোমাদের সাথে আছে। তোমরা যদি ওয়াজের মজলিসের মধ্যে থাকো, আমিও তোমাদের সাথে ওয়াজের মজলিসের মধ্যে আছি। তোমরা যদি মসজিদের মধ্যে থাকো, মসজিদের মধ্যে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমরা যদি ঘরের মধ্যে থাকো, আমি আল্লাহ তোমার সাথে ঘরের মধ্যে আছি। তুমি যদি পানির মধ্যে ডুব দাও, ওই জায়গায়ও আমি তোমার সাথে। তুমি যদি প্রাচীরের মধ্যে আটকায়ও থাকো, ওই জায়গায়ও আমি আল্লাহ তোমার সাথে। বলি সুবহানাল্লাহ। যেখানেই যাই না কেন, যেদিকেই যাই না কেন, সেদিকেই কে আমার সাথে? আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই তোমাদের চেহারা ফিরাও, সেদিকেই আল্লাহর কুদরতি চেহারা। জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাই। তাহলে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, ওই আল্লাহ তোমাদের সাথে আছেন। এর মানে হলো আল্লাহর কুদরত তোমাদের সাথে আছে। কার কুদরত? বাইরা আমার, আল্লাহ পাক তার কুদরতের মধ্যে সবচেয়ে কাছের কুদরত আমাদের এই সাড়ে তিন হাত দেহ। যার যার সাড়ে তিন হাত দেহ, এটা কার কুদরত? আমরা বানাইছিনি, কে বানাইছে? এমন একটা সময় গেছে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, মানুষ পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য নাম নিশানা বলতে মানুষের কিছুই ছিল না। অনস্তিত্বের ভিতর থেকে অস্তিত্বের মধ্যে ফিরায় দিছেন কে? তাহলে আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে আপনার আমার এই দেহের কোনো খবর ছিল? এখন আল্লাহ পাক বলেন ফালিয়ামজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ চিন্তা করে দেখুক তার কি জিনিস দিয়া বানানো হয়েছে। তাকে বানানো হয়েছে সবেগস্খলিত, এক ফোঁটা পানি, ফোঁটা পানি দিয়া তাকে বানানো হয়েছে, ফোঁটা পানি দিয়া। তাহলে এখন বুঝার বিষয়, মানুষটাকে তৈরি করা হয়েছে তিন বিন্দু থেকে। কয় বিন্দু থেকে? দুই বিন্দু পানি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বের হয়ে আসছে পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষদেশ থেকে। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা, মায়ের বক্ষদেশ থেকে এক ফোঁটা, এই হলো দুই বিন্দু। আর এক বিন্দু, বান্দার কবরটা যেই জায়গায় দেওয়া হবে, বান্দার লাশটা যেই জায়গায় রাখা হবে, এতে যদি নদীর মধ্যেও থাকে, এতে যদি বাঘের পেটে যাইও ওইটা হজম হয়ে যায়, বাঘে যে জায়গায় পায়খানা করছে ওই রকম জায়গার মাটি, আর ওই কবরের মাটি, সমস্ত জায়গার মাটিকে এক জায়গায় করিয়া ফেরেস্তা
এক বিন্দু বানাইয়া ওই এক বিন্দুকে দুই বিন্দু পানির সাথে মিশাইয়া দিয়া 40 দিন পর্যন্ত তার পিছনে মেহনত করছে। এটা কার কুদরত? কেমনে তৈরি হইতেছে আল্লাহ পাক আমাদেরকে, কিভাবে বানাইছেন, কেন আমরা আল্লাহ পাকের ইবাদত করব? অবশ্যই আমরা আল্লাহ পাকের ইবাদত করতে বাধ্য, ঠিক কিনা বলো বন্ধু আমার? এবার কি হইতেছে, এই দুই বিন্দু পানি আর এক বিন্দু মাটি এ মিলায় হলো এক বিন্দু, এইটার উপরে মেহনত চলতেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুযগাতান ফখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর সেই বীর্যটাকে আল্লাহ পাক রক্ত বানান, আবার রক্তটাকে 40 দিন পরে গোস্ত হয়ে যায়, আবার গোস্তটা 40 দিন পরে হাড্ডিতে পরিণত হয়, আবার 40 দিন পরে হাড্ডির উপরে আল্লাহ পাক গোস্ত দিয়া দেন, চামড়া দিয়া দেন। আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে গোস্ত চামড়া আমি দিয়া দিছি, চাই দেখেন সকলের ভিতরে হাড্ডি আছে না নাই, কি বলেন, ধরিয়া বলেন, আছে না নাই, উপরে গোস্ত আছে না নাই? তাহলে আল্লাহ পাকের এই কথা সত্য না মিথ্যা? তাহলে আমাদেরকে বানাইছেন কে? এতে কোনো সন্দেহ আছে কি না? তাহলে বন্ধু, রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন মায়ের পেটের মধ্যে, এই শিশুটা 3 থেকে 6 মাস পর্যন্ত আল্লাহর দরবারে নামাজে দাঁড়ানো ছিল, 6 থেকে 8 মাস পর্যন্ত শিশুটা আল্লাহর দরবারে নামাজে রুকু অবস্থায় ছিল, এই শিশুটা জন্মের পূর্ব লগ্ন পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছিল। দেখেন, খেয়াল করে, জন্ম যখন লাভ করে বান্দাটা তখন প্রথম মাথা এবং হাত এই দুইটা নিয়ে জমিনে চলে আসে, কাকে সেজদা দিতে দিতে? আল্লাহকে সেজদা দিতে দিতে বান্দা দুনিয়ার বুকে চলে আসে। বান্দা বন্দেগী করছিল কার? তাহলে প্রত্যেকটা বাচ্চা মার পেট থেকে যারা বের হয়ে আসতেছে সকলেই ছিল মূলে মুসলমান। মূলে ছিল কি? আল্লাহ রসুলের হাদিস, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাত আইল ইসলাম, এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম লাভ করে নাই যারা ইসলামের উপরে জন্ম লাভ করে নাই, অর্থাৎ মূলে ছিল সকলেই মুসলমান। কোরআন শরীফের আয়াত আছে, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো একই জাত। সমস্ত মানুষ কি? সমস্ত মানুষের বড় বাবার নাম আদম আলাইহিস সালাম, বড় মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমাদের বড় বাবা তিনি মুসলমান না হিন্দু ছিলেন? মুসলমান। বড় মাও মুসলমান ছিলেন। তাহলে আদি বাবার আদি ধর্ম ইসলাম ধর্ম পেয়ে আমরা কি খুশি না বেজার? এখন প্রশ্ন আসে, তাহলে হুজুর আমরা মুসলমানের সন্তান মুসলমান হইলাম, তাহলে হিন্দুর বাচ্চা সেও তো মার পেট থেকে আসছে, হিন্দুর বাচ্চা মার পেট থেকে আসছে না, তো এইটা কেন হিন্দু হইল? সেও তো মুসলমান হয়ে আসছিল। খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান কেন হলো? সেও তো মার পেট থেকে আসছে, তাহলে সেও তো মুসলমান ছিল। তাহলে এই অমুসলিম হয়ে যাওয়ার পেছনে দায়ী কে? এই অমুসলিম হয়ে যাওয়ার পেছনে দায়ী হইল তার মা বাপ। জোরে বলেন, দায়ী কে? বাবা মা যদি মুসলমান হয় সন্তানগুলো মুসলমান হয়ে যায়। আপনি সকালবেলা দেখবেন আপনার ছোট্ট শিশু ও আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়তে গেছেন, আপনি ও কিন্তু রুকু দেয় না, খালি সেজদা দেয়, খালি সেজদা দেয়, ঠিক কিনা বলেন?
খালি সেজদা দেয়, কারণ কি, ওই বাচ্চা মায়ের পেটে সেজদা দিছিল, আসার সময় দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর দরবারে সেজদা দিছে, ওই সেজদা সে ভুলে নাই, এই জন্য বারবার বাচ্চা শুধু আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়, ঠিক কিনা বলো? তাহলে বাবা মারে যদি দেখে সেজদা দিতে বাচ্চায় সেজদা দেয়, আর বাবা মা যদি অগ্নি পূজক হয় সন্তানগুলো অগ্নি পূজক হয়ে যায়, বাবা মা যদি খ্রিস্টান হয় সন্তানগুলো খ্রিস্টান হয়ে যায়, বাবা মা যদি হিন্দু হয় সন্তানগুলো হিন্দু হয়ে যায়, বাবা মা যদি মুসলমান হয় সন্তানগুলো মুসলমান হয়ে যায়। এখন সন্তান জন্মের পরে বাবা মার কাছে পাওয়ানো হইল 60টা, জোরে বলেন কয়টা? সন্তান বাবা মার কাছে পাওয়ানা কয়টা ভাই? এক নম্বর পাওয়ানা হইল বাচ্চার মুখের মধ্যে, এক নম্বর পাওয়ানা হইল ডান কানে আজান শুনাইয়া দেওয়া, বাম কানে একামত শুনাইয়া দেওয়া। দুই নম্বর পাওয়ানা বাচ্চার মুখের মধ্যে বুজুর্গ ব্যক্তিদের মুখ দিয়া মিষ্টি দ্রব্য চিবাইয়া এই লালাযুক্ত খাবারটা বাচ্চার মুখের মধ্যে দেওয়া, এটাকে বলা হয় তাহনিক করা। তিন নম্বর পাওয়ানো হলো তাহলিক করা, বাচ্চার মাথার চুলগুলো কাটিয়া সমপরিমাণ সোনা চাঁদি বা ওই বরাবর টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করিয়া দেওয়া। চার নম্বর পাওয়ানা বাচ্চার একটা মুসলমানি নাম রাখাইয়া দেওয়া। পাঁচ নম্বর পাওয়ানো হলো বাচ্চাটার আকিকা করাইয়া দেওয়া। ছয় নম্বর পাওয়ানো হইল বাচ্চার খাতনা করাইয়া দেওয়া। কি করাইয়া দেওয়া? খাতনা। এখন আপনাদের এলাকায় খাতনা করাইতে যাইয়া ফেতনা আছে না নাই? কি ফেতনা? সেটা বড় ধরনের একটা অনুষ্ঠান করা হয় খাতনা করানোর জন্য। যার খাতনা করাইছে জানবে, সে জানবে, মায় জানবে, বাবায় জানবে, উস্তায় এইরকম কিছু মানুষেরা জানবে, কিন্তু সেই খাতনার জন্য একটা অনুষ্ঠান করিয়া বড় ধরনের আয়োজন করিয়া খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, ঘনঘাটা করা হয়, ঠিক কিনা বলেন? এইটা একটা ফেতনা। এটা একটা কি ফেতনা? এর মানে হলো আগা কাটিয়া ভাগা দিয়া খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কি কাইটা কি খাওয়ার ব্যবস্থা হয়েছে? আগা কাটিয়া ভাগা দিয়া খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে দেখবেন মাইক নিয়ে বসে, প্লেট নিয়ে বসে টাকা দিতে থাকে, মাইকে ঘোষণা দেয়, একজনে দিছে 2000 টাকা, কয়? আব্দুর রহমান পাটোয়ারি সাহেব 2000 টাকা। এর মানে হলো আব্দুর রহমান পাটোয়ারি সাহেব 2000 টাকার আগা কাটার ভাগ খাইছে। আব্দুর রশিদ বকাউল 1000 টাকা, এর মানে হলো উনি 1000 টাকার আগা কাটার ভাগ খাইছে। কি কহেন? আব্দুল হালিম 500 টাকা, এর মানে হলো আব্দুল হালিম 500 টাকার আগা কাটার ভাগ খাইছে। মুসলমান, তাহলে আজকের এই বয়ানের পরে আর জীবনে আগা কাটার ভাগ খাওয়াবো না, খাবো না, এরকম ওয়াদা করতে আপনারা রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন হাত জায়গায় দেখান, আল্লাহ সবাইরে কবুল করেন বলুন, আমিন। সমাজের মধ্যে কুসংস্কার থাকবে, আর আমরা খালি ওয়াজ করতে থাকবো, আর আপনারা আইবেন আর যাইবেন, তা হবে না। এখান থেকে সমাজকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, রাজি আছি না? তাহলে আগা কাটিয়া বাগা দিয়া খাওয়া এটা ইসলামের ভিতরে নাই, এটা একটা কুসংস্কার, এটা অপব্যয় করা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। আমি আল্লাহর পরিচয় দিতে যাইয়া ভিন্ন দিকে একটু চলে গেছি, আবার ফিরে আসব। বন্ধু আমার,
গেল এই একটা খাওয়ানির ব্যাপার। আরো একটা খাওয়ানি আমাদের দেশে চালু আছে না নাই? খাওয়ার জায়গায় খাওয়ার কথা বলে ফেলাই, সেটা হলো কি, মানুষ মরিয়া যাওয়ার পরে একটা খাওয়া আছে না নাই? এখন জানা দরকার মানুষ মরিয়া যাওয়ার পরে এই খাওয়ানাটা কি ইসলামের মধ্যে আছে না নাই। যদি এই কাজটা আমার নবী করতেন, সাহাবীরা করতেন, তাবেঈরা করতেন, তাবে তাবেঈনরাও যদি করতেন, তাহলে এটা সওয়াবের কাজ হইতো। তাহলে আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহর নবী কোন সাহাবা একরামদেরকে বলেন নাই, ও সাহাবীরা আমার খাদিজা ইন্তেকাল করছে, তোমরা তাড়াতাড়ি করে আইসা এক খতম কোরআন শরীফ পড়ো এবং কারা কারা পড়লা তাদের নাম লিস্টিটা আমার কাছে দিয়া দাও, আমি তোমাদেরকে হাদিয়া দিব। এরকম কোন ব্যবস্থা আল্লাহর নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে শুক্রবার দিন মসজিদে জিলাফিও দেন নাই, খুরমা খেজুরও দেন নাই, এমনকি তিনি খিচুড়িও দেন নাই, বুনা খিচুড়িও দেন নাই, বিরিয়ানিও দেন নাই। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, চল্লিশা, পঁয়ত্রিশা, তিরিশা মৃত্যুবার্ষিকী, ইয়ার একটাও আল্লাহর নবী করেন নাই, জিয়াফতও খাওয়ান নাই, ফতিয়াও খাওয়ান নাই, নবী তার স্ত্রীর জন্য করেন নাই। আল্লাহর নবীর কন্যা হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল আল্লাহর নবীর জীবদ্দশায় হয়েছে, আল্লাহর নবী তার মেয়ের জন্য ইয়ার একটাও নবীজি করেন নাই। যদি কাজটা সওয়াবের হইতো তাহলে আল্লাহর নবী কেন করলেন না? কি ভাই প্রশ্ন এসে গেছে কিনা? তাহলে আল্লাহর নবীর জীবদ্দশা আল্লাহর নবী এর একটাও করেন নাই, তাহলে ব্যাপারটাকে আমরা পাইলাম কই, কোথা থেকে আসলো? এই দেশটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। আজ থেকে ৪০ সালের দলিল পত্রগুলো বাইর করলে দেখা যায় দলিলের মধ্যে নাম আছে সিরি আব্দুল করিম, আসেনি সিরি আব্দুর রহমান, সিরি আব্দুল্লাহ, এরকম নাম আছে না নাই? হিন্দু অধ্যুষিত এলাকা, এই এলাকার হিন্দুরা এখনো বাবা মা মরিয়া গেলে পরে তারা শ্রাদ্ধানুষ্ঠান করে। কি অনুষ্ঠান? শ্রাদ্ধানুষ্ঠান করে, শ্রাদ্ধ করে। আনপড় মুসলমান, লেখাপড়া জানে না, কোরআন হাদিস জানে না, রসুলের সুন্নত সম্পর্কেও জানে না, এই মানুষগুলা চিন্তা করলো হিন্দুরা যদি তার বাপ মার জন্য এরকম করতে পারে তাহলে আমরা দুষ্টা করছি কি? ওই হিন্দুদের শ্রাদ্ধ দেখা দেখা মুসলমানেও তার বাপ মার ইন্তেকালের পরে এই কাম শুরু করে দিছে। এখন এইটার ব্যাপারে যদি হক্কানি রব্বানি ওলামা একরাম নিষেধ করে তখন বলে এই যে হুজুরেরা সুন্নত ছাড়িয়ে দিছে, সুন্নত ছাড়িয়ে দিছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ নবীর দিনের মধ্যে মোটেও নাই। ভালো করিয়া বুঝেন, আল্লাহর রসুল বলেন লা তাকুমু সাআতু হাত্তা তাসীরা সুন্নাতু বিদআতান ইযা তুরিকাতিল বিদআতু ইয়াকুলুন নাসু তুরিকাতুস সুন্নাহ। আল্লাহর রসুল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত বিদআত সুন্নতে পরিণত না হবে, যতক্ষণ পর্যন্ত বেদাত শূন্যতে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না। মানুষ বেদাতকে ছাড়িয়া দিবে, বলবে শূন্যত ছাড়িয়া দিছে, শূন্যত ছাড়িয়া দিছে, ঠিক কিনা বলেন? বন্ধু হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহের মাদ্রাসার ভিতরে এক জমিদারের মায় মরিয়া গেছে পরে জমিদার মাদ্রাসার ছাত্রদের জন্য মজার বিরিয়ানি পাকায় নিয়ে আসছে। এখন ছোট ছোট বাবু বাচ্চারা মজার বিরিয়ানি খাইতে লাগছে, একটা আরেকটারে খোঁচা দিয়ে বলে ভাই এমন মজার বিরিয়ানি কোত্থেকে আসলো? ছাত্ররা একজন আরেকজনের বলে ওই দেখো জমিদার, ওই জমিদারের মায় মরিয়া গেছে তাই জমিদার তার মায়ের জন্য মজার বিরিয়ানি পাকায় নিয়ে আসছে।
এখন ছাত্ররা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছে মোনাজাত দিয়া, আল্লাহ জমিদারের মায় মরিয়া গেছে তাই তো আমরা মজার বিরানি খাইতে লাগছি, ও আল্লাহ শীঘ্র যেন জমিদারের আব্বায়ও মরিয়া যায়, আল্লাহ শীঘ্র যেন জমিদারের আব্বায়ও মরিয়া যায়, তাহলে আমরা আবারও বিরানি খাইতে পারবো। ছোট ছোট বাচ্চা বুঝে না কিছু দোয়া করতেছে, মায় মরছে বিরিয়ানি খাইছে তাহলে আব্বাই মরলে আবারও খাওয়ান যাব, এই আশায় তারা দোয়া করতে আসে। ছাত্ররা এই দোয়া যখন করতে শুরু করছে, ওই জমিদার থানবী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলে, হাজরাত কেসা নিমো খারাপ, এরা বলল কি, এরা বলল কি? হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিদার সাহেব আপনার বাড়িতে কত বড় বড় অনুষ্ঠান গেছে, একটি অনুষ্ঠানের ভিতরেও মাদ্রাসার ছাত্রের কথা মনে পড়ে নাই, আজকে আপনার মায় মরিয়া গেছে তাই তো আপনি বিরিয়ানি খাওয়াইবার লাগছেন। ছাত্ররা মনে করছে মায় মরিয়া গেলেই বিরিয়ানি খাওয়াই, তাহলে বাবায় মরলে আবারও খাওয়াবে, তাই তো তারা দোয়া করে, আল্লাহ শীঘ্র যেন জমিদারের আব্বায়ও মরিয়া যায়। আমি শরীয়তপুর পুলিশ লাইনে খতিবের জিম্মাদারি পাওয়ার আগে বাড়িতে একদিন শুনতেছি ছোট ছোট বাচ্চারা জুমার দিনে ছোট ছোট বাচ্চারা ফিসফিস করে বলতেছে, চল চল মসজিদে চল, আজকে জিলাফি দিব জিলাফি দিব। তাইলে ওরা মনে করতেছে মানুষ মরলেই মসজিদে জিলাফি দেয়, তাহলে ছোট বাবু বাচ্চারা জিলাফি খায়া কি দোয়া করবে, আল্লাহ এই সপ্তাহে একজন মারা গেছে জিলাফি দিছে, আগামী সপ্তাহে যেন আরেকজন মারা যায় তাহলে আমরা আবারও রসগোল্লা খাইতে পারবো জিলাফি খাইতে পারবো, ঠিক কিনা বলেন? দেখছেন অবস্থা দোস্ত? আজকে খুশির বিষয়, আমাদের শরীয়তপুর জেলা পুলিশ লাইন জামে মসজিদে প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে গেল, মরা মানুষের দোয়ার জন্য জিলাফি আসা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন মিষ্টি যদি ওইখানে আসতে যায় আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় মরা না জেতা, তাহলে আমরা আজকে জানতে পারলাম কি, মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য এই সব ইসলামী শরীয়তের ভিতরে নাই। এখন বলবেন হুজুর তাহলে আমরা কিভাবে মার জন্য বাবার জন্য দোয়া করব, আপনি নিজে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহ সহকারে একবার যদি হাদিস শরীফের মধ্যে আসে, একবার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে 10 পারা কোরআন শরীফ, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফ, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়লে যেই সোয়াব ওই সোয়াব আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। একবার আল্লাহ কুসুরা যদি কেউ পড়ে 1000 আয়াত পড়লে যেই সোয়াব ওই সোয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়া দিবেন। কয়েকবার দুরুদ শরীফ পড়িয়া আপনি বাংলায় বলবেন, আল্লাহ আমি যা পড়লাম আল্লাহ এইটা আপনি আমার মায়েরে দিয়া দেন, এটা আপনি আমার আব্বারে দিয়া দেন, আমার দাদারে দিয়া দেন, আমার দাদিরে দিয়া দেন, এইভাবে যদি আপনি বাংলায় বলে দেন, ফ্লাক্সিলোর দুনিয়ার মধ্যে যেরকম করে একজনের নাম্বার থেকে আরেকজনের নাম্বারে টাকা পাঠায় ঠিক তেমনি ভাবে ফ্লাক্সিলোর করলে মুহূর্তের মধ্যে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে বিদেশেও টাকা পাঠানো যায়, ঠিক কিনা? লোডের মাধ্যমে যদি এটা সম্ভব হয় আমার দোস্ত, তাহলে কবরবাসীরা দুনিয়া থেকে যারা চলে গেছে দুনিয়াতে জীবিত, তারা যদি এই কবরবাসীদের সওয়াবের উদ্দেশ্যে কিছু পড়িয়া সাথে সাথে বলিয়া দেয়, আল্লাহ এই সওয়াবের হাদিয়া মেহরবানি করে আমার মায়েরে দিয়া দেন, আমার আব্বারে দিয়া দেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিরে দিয়া দেন, সকলের আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। আপনি বলবেন হুজুর আমি আমল করলাম অল্প একটু সবাইরে দিলে আমার থাকবো কি? উদাহরণস্বরূপ একটা মোমবাতি আমার হাতে একটা মনে করেন মোমবাতি, এবার আপনাদের প্রত্যেকের হাতে একটা মোমবাতি দিলাম, আমার মোমবাতি থেকে আপনারা আলো জ্বালাইয়া নিবেন, বলুন তো আমার মোমবাতি থেকে কয় কেজি মোম আলো কমছে? একটুও না,
বরং প্রত্যেকের মোমবাতিতে আলো জ্বলতেছে। তাহলে দোস্ত ভালো করিয়া বুঝেন, মোমবাতি একজনের থেকে যদি সবাইরে দেওয়া হয় কারো আগুনই কমবে না। ঠিক তেমনি ভাবে বান্দা কোন সওয়াবের কাম করিয়া যদি সমস্ত উম্মতে মুহাম্মাদের আমল নামায় বখশিশ করে দেয়, তাহলে যিনি পড়লেন তারটা মোটেও কমবে না, তারটা মোটেও কমবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা আমলগুলো করার জন্য রাজি আছি না? এবার আসেন ফতিয়া খাওয়ানি, এটা আপনাদের এলাকায় কি বলে মেজবানি? এই মেজবানি খাওয়ার জন্য যে আয়োজন করা হলো, ধরেন আপনার আব্বা ইন্তেকাল করছেন, আপনি সংসারের বড় ভাই, ছোট ছোট এতিম ভাই ব্রাদার আছে না নাই, সম্পদ ভাগ হয় নাই, এইবার এই সম্পত্তির ভিতর থেকে মেজবানি খাওয়ার আয়োজন করলেন, জিয়াফত খাওয়ার আয়োজন করলেন, ফতিয়া খাওয়ানোর আয়োজন করলেন, সেখানে এতিমের মাল আছে না নাই, গরু কিনার বাছুর কিনার যত টাকা ডাইল চাউল সমস্ত কিছুর ভিতরে এতিমের হক আছে না নাই, আপনারা বলেন এতিমের হক খাওয়া হারাম না হালাল? তাহলে শুরুই হলো হারামের দ্বারা, সর্বশেষ খাওয়া দাওয়া করিয়া যায় আর কয় এই নি খায়, গোস্ত দিছে ঝাল হইছে, কয় গোস্ত পাই নাই হাড্ডি পাইছি, মিষ্টান্ন রানছে কয় এনে মিষ্টান্ন এক সার চিনির নাস্তা রান দিয়ে তুইছে, কে কইছে তারা এই ফুটানি করতে, খামা খামাদেরকে কষ্ট দিছে, এরকম কথা বলে কি বলে না? তাহলে খাইয়াও গেল গিবতও করতে থাকলো, তাহলে গিবত গাওয়াটা কি হালাল না হারাম? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন তোমরা কি এটা পছন্দ করো কিনা, তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাওয়া এটাকে তোমরা পছন্দ করো কিনা? তাহলে ভাইজান আজকের এই আলোচনা থেকে আমরা ভালোভাবে জানতে পারলাম আমাদের সমাজের ভিতরে যেই মানুষ মরে যাওয়ার পরে যেই ধরনের কাজ কারবার করা হয় একটাও আল্লাহর নবীর দিনের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, এগুলো করিয়া যারা সওয়াবের আশা করতে থাকে, ও বন্ধু তারা সওয়াব মনে করিয়া করতেছে, সমস্যাটা কি হবে? আল্লাহর রসুল বলেন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, এই লোকটা জীবনে যত ইবাদত করছে একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। তাহলে এই গর্হিত কাজ থেকে আমরা বাঁচার জন্য ইনশাআল্লাহ সবাই রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। এখন আর একটা মসজিদে আর একটা খাওয়া চলে, মিষ্টি খাওয়া খাই চলে কি চলে না বলেন তো? মসজিদে ম্যাক্সিমাম মিষ্টি দেয় মান্নতের না এমনির? মান্নতেরটা না, মহিলা বা বেটা কোনো বিপদে পড়ছে মান্নত করে, আল্লাহ আমার যদি এই বিপদটা সারে আমি 10 কেজি জিলাফি মসজিদে দিব, আপনারা কোন মানত হইছে কি হয় নাই? বাচ্চা উল্টায় পাল্টায় মরিয়া যাইতে আছে, তাড়াতাড়ি মান্নত করছে, মান্নত করিয়া টুরে দিছে, এখন এই মান্নতের জিলাফি খাইতে গেছে, হাজি সাপ খায়, গাজী সাপ খায়, বড় ধনী সাপ খায়, যার উপর জাকাত ফরজ হয়েছে সেও খায়, দেখবেন আবার কাগজ ধরিয়া কয় আমার বাড়িতে নাতি পুতি আছে আমারে 5 খান বেশি দাও, ঠিক নেই, সবার আগে নেওয়ার জন্য চেষ্টা করে, ও হাজি সাহ, ও গাজি সাহ, আপনার উপর দিয়ে জাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আপনি কি খাইতে লাগছেন? এই মান্নাতের জিনিস খাবে কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় সদকা ফিতরা জাকাত মান্নত এগুলো সব হলো এতিম মিসকিন অসহায়ের জন্য, এগুলা ধনীর জন্য না, এগুলা গরিবের জন্য। এখন ভাইজান মসজিদের মধ্যে পাইলেই খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে পাইলেই খাওয়া যাবে না, তাহকিক করতে হবে। তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এগুলো তাহকিক করে কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। চলেন আমরা কয় নম্বর পাওনা আলোচনা করতে গেছিলাম? 6 নম্বর পাওনা আলোচনা করতে যে এত দূর পর্যন্ত চলে গেছি, আবার চলেন 7 নম্বর পাওনা। কয় নম্বর পাওনা?
একটা বাবা মার কাছে সন্তানের পাওনা কয়টা? সাতটা। এবার সাত নম্বর পাওনা হইল বাচ্চার জন্মের পরে বাচ্চার মুখের মধ্যে কলেমা তৈয়বা পড়াইয়া তারে মুসলমান বানাইয়া দেওয়া, এটা হলো বাবা মার দায়িত্ব। এ ভাই, মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া কবরে দেওয়ার জিম্মাদারি কার? বাবা মার। হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। বুঝেন, নিজেও চলো আর আহাল পরিবারদেরকে চালাও, দুটোটা হুকুম কার? নামাজ ফরজ করছেন কে? রোজা ফরজ করছেন কে? এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে না, কোথায় যাবে? জান্নাতে। এক ব্যক্তি রোজা রাখে নামাজ পড়ে না, কোথায় যাবে? তাহলে ব্যক্তি নিজের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইবাদত বন্দেগি কলেমা কালাম পড়তে আছে, কিন্তু আহাল পরিবারদেরকে বাঁচানির ব্যবস্থা করলো না, এই লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বুঝিয়ালন, এখন সন্তানকে জাহান্নামে থেকে বাঁচাতে হলে কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কাছে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে। কিসের হিসাব লওয়া হবে? এখন নামাজের যে হিসাব লওয়া হবে, নামাজ ভঙ্গের কারণ কয়টা? ১৯টি। এক নম্বর কারণের নাম কি? নামাজে অশুদ্ধ পড়া। এইবার আমি একটু জানতে চাই, নামাজকে শুদ্ধ করে যদি পড়তে হয় তাহলে কোরআন শরীফ ছাড়া নামাজ পড়ন যাইব নি? তাহলে নামাজ যদি পড়তে হয় কোরআন শরীফ পড়তে হবে, তাহলে নামাজ শুদ্ধ করতে হলে অবশ্যই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। এখন এই কোরআন শরীফ শুদ্ধ করে কোন জায়গায় পড়ায়? না প্রাইমারি স্কুলে, জোরে কর না, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। তাহলে একটা মুসলমানের বাচ্চারে মুসলমান হইয়া কবরে যাওয়ার মতো এই রকম ব্যবস্থা প্রাইমারি স্কুলে নাই, হাই স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই। তাহলে মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া কবরে দেওয়ার জন্য একমাত্র ব্যবস্থা সেটা কোন জায়গায়? সবার জোরে বলতে হবে, কোন জায়গায়? তাহলে মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া কবরে দিতে হলে কোন জায়গায় পড়াতে হবে? যদি মাদ্রাসায় বাচ্চাটাকে না পড়ানো হয়, অবশ্যই এই গার্জিয়ান কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আসছে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো যখন বাচ্চাটা সাত বছরে উপনীত হয়, আর দশ বছরে উপনীত হলে তারে মারো। তাহলে নামাজের আদেশ করবেন সাত বছরে, নামাজ শিখাইবেন কয় বছরে? হ্যাঁ, মাশাআল্লাহ, নামাজ শিখাইবেন দশ বছরে, আদেশ করবেন সাত বছরে। একটা বাচ্চারে বুঝেন একটু, আপনাদের বুঝের সাথে নেন এবার মিলাইয়া, একটা বাচ্চারে বললাম, ভাই এই মাইকের মেশিনটা আপনি একটু চালান। ছোট্ট বাবু বাচ্চারে বললাম, সাত বছরের বাচ্চারে বললাম, বাবা তুমি এই মাইকের মেশিনটা চালাও। আপনারা বলুন তো, মাইকের মেশিন কি বাচ্চায় চালাইতে পারবো নি? কেন পারবো না? তাহলে এই চালানের আদেশ দিতাম কখন? এই সাত বছরের আগে তারে মাইক চালানো শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কেমনে বললেন নামাজের আদেশ করবেন সাত বছরে, শিখাইবেন দশ বছরে? হ্যাঁ, কি উল্টা বুঝছি না? বাচ্চাকে নামাজের আদেশ করব সাত বছরে, শিখাইতে হবে। বাচ্চা যখন কথা বলা শুরু করে তখন তার মুখের ভিতরে কলেমা তৈয়বা পড়াইয়া তার মুসলমানি শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবা মার জন্য ফরজ, ঠিক না? কয়জনে করছি? ছোট বাবু বাচ্চা জন্মের পরে
বাচ্চার মুখে কলেমা কালাম না দিয়া পরে টেলিভিশনের সিসিম ফুল দেখায় কি আবার সিসিমপুর না কি কয় সিসিমপুর মধু মোটু পাগলু আরো কি কি জানি উল্টা পাল্টা জিনিস দেখায় গোপাল ভাড় ইত্যাদি ইত্যাদি ছোট বাবু বাচ্চার মেমোরির ভিতরে গোপাল ভাড় থেকে শুরু করে মোটু পাগলু থেকে শুরু করে যত আছে আজীব আজীব মিথ্যা কাহিনী কুহিনি এগুলা গান বাজনা সহকারে বাচ্চারে শুনাইতেছে শুনাইতে 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 বাচ্চার মেমোরি যায় ভুল হইয়া ঠিক কিনা বলেন আপনারা এই জায়গায় ওয়াজ রেকর্ডিং করতেছেন দেখবেন অনেকের রেকর্ডের ভিতর থেকে হঠাৎ করিয়া কমান্ড দেয় মেমোরি ফুল সাম ডিলেট আসি গেছে না উঠাইতে উঠাইতে মেমোরি ফুল হয়ে গেছে তাহলে এই ছোট্ট বাবুর মাথার ভিতরে ওই সমস্ত আজেবাজে জিনিস ঢুকতে 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 মেমোরি ফুল হয়ে যায় ফাইভ পাস করানোর পরে তারা কোরআন শরীফ পড়তে হুজুরের কাছে দিছে হুজুরে তারা আউযু বিসমিল্লাহ পড়ায় দেখে কাম হয়ে গেছে মেমোরি ভুল ভিতরে কোরআন শরীফ ঢুকানো যায় না কর্তৃপক্ষরে ডাক দিয়ে বলে আপনার বাচ্চা লয়ে যান আপনার বাচ্চারে দিয়ে কাম হবে না মেমোরি ভুল ওইটা কি ডিলেট করা যাবে তাহলে যেই বাচ্চাটার মেমোরির ভিতরে আর কোরআন শরীফ ঢুকানো গেল না হাই স্কুলে চলে গেল কলেজে চলে গেল এর জীবনে সহি করিয়া কোরআন শরীফ পড়ার কোনো ব্যবস্থা আর থাকলো তাহলে কোরআন শরীফ যদি সহি করিয়া না পড়তে পারে এই বাচ্চার নামাজ কি হবে আর বাচ্চার নামাজ যদি না হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে দেখুন জাহান্নামে যাওয়ার জন্য দায়ী কে মুসলমানের বাচ্চাকে মুসলমান বানাইয়া দেওয়ার জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা আপনারা আবার বলেন এখানে আমি আরেকটু কথা বলি কোনো একটা মানুষ কোনো একটা মুসলমান জান্নাতে যাইতে পারবে না হুজুরদের ছাড়া কাদের ছাড়া হুজুরদের ছাড়া প্রত্যেকটা মুসলমান আল্লাহর আলেমদের কাছে ঠেকা তাদের কাছে ঋণী বলবেন হুজুর আমি বাংলায় কোরআন শরীফ উচ্চারণ দেখে দেখে পড়ে ফেলি আচ্ছা ঠিক আছে বাংলায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলায় উচ্চারণ রাখছে স্বরে আলো হয়াকার মদরে সুগার কি হইছে এখন এটা আলহামদু না আলহামদু এই মিস্টার মাস্টারের জীবনে পার্থক্য করতে পারবে এটা হা না হা পার্থক্য করতে পারবে জীবনেও পারবে না উনি পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কবে না আলামিন আলামিন হইল আমাগো বাড়ির আলামিনের নাম আল্লাহর কালাম হইল আলামিন আর উনি পড়তেছে আলামিন তা আলামিন আর আলামিনের মধ্যে ব্যাসকম হয়েছে কিনা আল্লাহর কালাম রইল না কুফরি কালাম হয়ে গেল ভয়াবহ পরিস্থিতি এরপরে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা হলো ত আর একটা হলো তা বাংলায় লেখছে সরে শিকার রয়কারা তয়কা তা ল আবার মুস্তাকিম ও মরিশুকার স তয়কা তা করে শিকার ম কি হয়েছে ও এনে লেখলো সিরাতাল উনি বাংলায় বলবেন সিরাতাল মুস্তাকিম শব্দটা হইলো ত অক্ষরটা হরফটা হইলো ত উনি উচ্চারণ করে কি তা এখন তকে যদি তা বলে লাহানে জলি হবে না খফি হবে লাহানে জলি প্রকাশ্য ভুল ইজা যা বাংলায় লেখছে রসই জয়কার যা জয়কার যা কি পড়বে ইজা যা অথচ আরবি হলো রসই কি ইজা যা আ প্রথমটা জাল পরেরটা জিম নাফাসাতি এখানে বাংলায় লেখছে নাফাস হয়কা সাতরি শিখাতি উনি কি পড়বেন নাফাসাতি তাহলে নাফাসাতি বললেন আল্লাহর কালে বলেন নাফাসাতি আর উনি পড়তেছেন নাফাসাতি লাহানে জলি বললেন না লাহানে খবি বললেন লাহান মানে ভুল লাহান মানে কি প্রকাশ্য ভুল বললেন না অপ্রকাশ্য ভুল বললেন আমি কোন জায়গায় যাই নিজে দেখছি এক দোকানদার বইয়ে বইয়ে
কোরআন শরীফের ক্লিপ মারিয়া রাখছে, বাংলায় কোরআন শরীফের উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ খতম করে, বাংলায় কোরআন শরীফের উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ কি করে। এই লোকে আরবি পড়তে জানে না, উনি কোরআন শরীফ ভুল পড়ে না সহি পড়ে, উনি বাংলায় উচ্চারণ দেখে যে কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ তার অভিশাপ দিতে আসে। ভয়াবহ পরিস্থিতি না, ভয়াবহ পরিস্থিতি বন্ধু। ইংরেজি নিজে নিজে চেষ্টা করিয়া পড়া যায়, বাংলা নিজে নিজে চেষ্টা করিয়া পড়া যায়, অন্যান্য ভাষা নিজে নিজে চেষ্টা করিয়া পড়া যায়, কিন্তু আল্লাহর কালামের ভাষা কোরআন শরীফ উস্তাদ ছাড়া পড়া যায় না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ উস্তাদ ছাড়া পড়া যায় না। তাহলে উস্তাদ হইলেন কারা? আলেম ওলামা। তাহলে আলেম ওলামার কাছে যাইয়া তার সোহবতে থাকিয়া উনি হুজুরে কেমনে উচ্চারণ করেন সা, কেমনে উচ্চারণ করেন লাল, কেমনে উচ্চারণ করেন ত, কেমনে উচ্চারণ করেন সিন, কেমনে উচ্চারণ করেন সদ, কেমনে উচ্চারণ করেন বদ, এগুলা দেখা 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 বান্দা বাচ্চা তার সামনে থাকবে, লোক তার সামনে থেকে দেখা ওই অনুযায়ী উচ্চারণ যদি শিখতে পারে তাহলে পরে আশা করা যায় কোরআন শরীফ সহি করে পড়তে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো এই জাতি, এই মুসলমান উম্মতের উলামায়ে কেরামদেরকে সারা জান্নাতে যেতে পারবো? এখন আমার বাচ্চাটাকে আমি যার কাছে পড়তে দিলাম, আমি প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিলাম, ইল্লা মাশাআল্লাহ কিছু আলেম ওলামা তারা তো আছেন আলহামদুলিল্লাহ সেটা তো আছেন, কিন্তু ম্যাক্সিমাম মিস্টার মাস্টারেরা পড়ায়, ঠিক কিনা? অনেক মিস্টার মাস্টার নামাজও পড়ে না, অনেক ম্যাডাম পর্দায়ও থাকে না, ঠিক কিনা? এখন আমি আমার বাচ্চাকে যার কাছে দিব তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে, কয়টা গুণ? এক নম্বর গুণ, যারে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বর গুণ, যার কথা শুনলে পরে দিনের জ্ঞান বাড়ে। তিন নম্বর গুণ, যার আমল দেখলে নিজের আখেরাতের আমল বাড়ে। আসেনি প্রাইমারি থেকে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত কথা কন না? আসেনি? নাই। তাহলে এই রকম, এই রকম তিন গুণওয়ালা ব্যক্তি কোন জায়গার মধ্যে পাওয়া যায়? ভালো করিয়া সবাই কয় নাই, জোরে বলেন কোন জায়গায়? যারে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে, নিশ্চয়ই একজন আলেমকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বরে, যার কথা শুনলে পরে দিনের জ্ঞান বাড়ে, নিশ্চয়ই একজন আলেমের কথা শুনলে দিনের জ্ঞান বাড়ে। তিন নম্বরে, যার আমল দেখলে পরে আখিরাতের আমল বাড়ে। তাহলে এই তিন গুণওয়ালা ব্যক্তির কাছে যদি আমি পড়তে দেই আমার বাচ্চা মুসলমান হয়ে কবরে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার বাচ্চাকে আমি কোন কোন লাইনে পাঠাইতেছি, জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে? এই জন্য দায়ী কে? ও বন্ধু, ভালো করিয়া বুঝিয়া রাখেন, 14-15 বছরের একটা যুবতী মাইয়া এক জায়গায় পড়তে গেলেন, মাথায় তার কাপড় নাই, অর্ধেক ব্লাউজ কামিজ, এরপরে সুন্নত তরিকায় আল্লাহর দিন অনুযায়ী পর্দা তার মধ্যে নাই, এই রকম করি একটা যুবতী মায়া এক জায়গায় পড়তে গেলেন, পাশাপাশি আবার 14-15 বছরের একটা যুবক, উঠতি বয়সের যুবক পড়তে গেছে, দুইজন পাশাপাশি পড়তে আছে। এখন এই দুইজনের মধ্যে আকর্ষণ তৈরি হবে কি হবে না? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, যুয্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানিনা ওয়াল কানাতীরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বাইরা আমার, আল্লাহ পাক সৃষ্টিগতভাবে একটা জুয়ানির ভিতরে যুবকদের জন্য আকর্ষণ দিয়ে রাখছেন।
যুবতীকে যদি যুবকে দেখে অটোমেটিকলি তার মধ্যে আকর্ষণ তৈরি হবে, যুবক যুবতীকে দেখলে তার মধ্যে আকর্ষণ তৈরি হবে। যুবকেরা এখানে যারা ওয়াজ শুনতেছেন, একটা 14-15 বছরের মাইয়ারে বেপর্দায় দেখতে থাকলে দেখলে পরে কি মজা লাগবে, এটা কি ওয়াজ করিয়া বুঝানো লাগবে? কোনো আলেম ওলামার বুঝাই দেওয়া লাগবে যে এই এই মজা লাগবো? অটোমেটিকলি তার ভিতরে মজা তৈরি হবে। এখন বুঝেন, একটা মায়া যদি বেপর্দায় চলতে থাকে তার দ্বারা কমপক্ষে 5টা জিনার গুণা চালু হবে। কয়টা জিনার গুণা? মানুষ জিনা ব্যবিচার করে 6 অঙ্গ দিয়া। এ যুবকেরা শুনেন ভালো করিয়া, কয় অঙ্গ দিয়া? 6 অঙ্গ। 1 নম্বর অঙ্গটির নাম হলো চোখ, 2 নম্বর অঙ্গটির নাম হইল মুখ, 3 নম্বর অঙ্গটির নাম হইল কান, 4 নম্বর অঙ্গটির নাম হইল পা, 4 নম্বর অঙ্গটির নাম হইল হাত, 5 নম্বর অঙ্গটির নাম হইল পা, 6 নম্বর অঙ্গটির নাম হইল লজ্জাস্থান। শুরু করে কোন জায়গা দিয়া? শুরু করে চোখ দিয়া, শেষ করে লজ্জাস্থান দিয়া। লজ্জাস্থান পর্যন্ত যাইতে লোকটার কয়টা অঙ্গ পাড়ি দিতে হয়? 5টা। তাহলে প্রধান দরজা কোনটা? চোখ। একটা বেগানা নারীরে যদি চোখ দিয়ে দেখে অটোমেটিকলি তার মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হইয়া তার সাথে কথা বলবে। তাহলে চোখ দিয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, চোখ দিয়ে দেখার সাথে সাথে চোখের জিনা হয়ে যাবে। এবার মুখ দিয়া কথা বলল, মুখের জিনা হবে, কান দিয়া কথা শুনল, কানের জিনা হবে, হাত দিয়া ধরল, হাতের জিনা হলো, পাউ দিয়া হেঁটে গেল, পায়ের জিনা হয়ে গেল। বলুন তো কয়টা জিনা চালু হয়ে গেল? ও হাজি সাহেব, ও গাজী সাহেব, ও মুসল্লি সাহেব, ও বক্তা সাহেব, ভালো করিয়া বুঝিয়া লন। একটা যুবতী মায়ারে আমি ওইভাবে পড়াইতে দিলাম, ওই মায়াটা এইভাবে করিয়া 5টা জিনার গুণা তার দ্বারা চলতে আছে। আমি মসজিদের মধ্যে যতই রব্বানা বলি, এই রব্বানা বলায় কাজ হবে কি না? কারণ আমার আমল নামায় রীতিমতো 5টা জিনার গুণা আমার আমল নামায় আসে কি আসে না? কি বলেন? তাহলে এই ময়দানের মধ্যে এরকম মামলার আসামি আমরা আছি না নাই? এই মাইয়াটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দিবে, আপনার বিরুদ্ধে মামলা দিবে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিল। আল্লাহ, বড়দের কথা মানছি, মুরব্বীদের কথা মানছি, তাদের কথা মতো চলছি, আল্লাহ তাদের অনুসরণ করিয়া চলছি, আজকে বিপদ পড়ছি, আপনি তাদেরকে রব্বানা আতিহিম যায়ফাইনে মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কথা প্রসঙ্গে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির বায়ানাতের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শুনাই। এক বেটা 90,000 টাকা খরচ করিয়া তার ছেলেটারে পড়াশোনা করাইছে, 90,000 টাকা খরচ করিয়া ছেলেটারে পড়াশোনা করাইছেন। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর লিখেছেন, বর্তমান যুগে 90,00,000 টাকার সমান ছেলেটা বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, এমন মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানি থেকে অফার দিতেছে, আপনি আমাদের এমডি হবেন, আপনি আমাদের বস হবেন, ইত্যাদি হবেন, ইত্যাদি হবেন। ছেলে ডাক দিয়া বলে, ভাই আমি মাত্র লেখাপড়া শেষ করলাম, আমি 6টি মাস পর্যন্ত রেস্টে থাকব, তারপরে কোথায় কি হব না হব এটা পরের ব্যাপার, তবে ভাই শুনো আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিব। সব মানুষ চলে গেছে, রেস্টে থাকতে শুরু করছে, হঠাৎ করে তার শরীরের মধ্যে অসুস্থতা দেখা দিছে। বাবা তার চিকিৎসকের কাছে নিলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনার ছেলের যা খাইতে মন চায় তাই খাওয়াইয়া দেন। এর মানে বাজবে? এই কথা শুনিয়া বাবার কলিজার পানি গেছে শুকাইয়া, হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। বাবা যখন কান্নাকাটি শুরু করে দিছে,
বিলাপ করে কান্দে, হায় আমার ছেলে বড় চাকরিওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, কত কিছু আমার ছেলে হবে, আজকে আমার সমস্ত কিছু বিনাশ হয়ে গেল, সব আমার গুড়ে বালি। কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, ঠিক এমন এক মুহূর্তে ছেলে ডাক দিয়ে বাবারে বলে, বাবা আপনি কানবেন না, কারণ আপনি আমার জন্য একটি টাকাও খরচ করেন নাই, আপনি যা খরচ করেছেন সব আপনার নিজের স্বার্থে খরচ করেছেন। কার স্বার্থে? বাবার স্বার্থে। কারণ বাপে ইউনো সাহেবের, টিউনো সাহেবের বাবা হবেন, ডিসি সাহেবের বাবা হবেন, এসপি সাহেবের বাবা হবেন, বড় ম্যানেজার সাহেবের বাবা হবেন, ঠিক কি? বড় গাড়িওয়ালা হবেন, বাড়িওয়ালা হবেন, কার স্বার্থে? বাবা নিজের স্বার্থে সন্তান রে দিয়া কামাই করতে, করার জন্য পড়াইছে। এখন ছেলে ডাক দিয়া কয়, বাবা একটা টাকাও আপনি আমার জন্য খরচ করেন নাই, সব আপনার নিজের স্বার্থে খরচ করছেন। আজকে আপনি আর আমি বলে যাই, আমি অসহায় অবস্থায় কবরে রোয়ানা দিছি, কারণ কলেমা কালাম তো শিখে নাই, ইসলামিক জ্ঞান তো তার মধ্যে নাই, অসহায় অবস্থায় কবরে রোয়ানা দিছে। ছেলে ডাক দিয়া বলে, আব্বা আপনারে বলে যাই, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করব। কি মামলার আসামিরা ময়দানে আসি না নাই? আসি না নাই? বন্ধু আমার, চলুন, হিন্দু মরিয়া গেলে পরে ওদেরকে পোড়া দেয় না, মারি দেয়? পোড়া দিলে পরে কোন জায়গায় প্রথম আগুন দেয়, কে আগুন দেয়? বড় ছেলে। বড় ছেলে হিন্দুদের মুখের মধ্যে কেন আগুন দেয়? এই আগুন দেওয়ার পেছনে কারণ হলো, ছেলে বুঝাইয়া দেয়, বাবা তোমার কাছে আমার পাওনা ছিল ষাটটা, কয়না? ষাটটা পাওনা ছিল, সেই ষাটটা পাওনার একটাও তুমি দাও নাই। বাবা সাত নম্বর পাওনা ছিল, তুমি আমার মুখে কলেমা কালাম শিখায় আমারে মুসলমান বানাইয়া দিবা, কিন্তু বাবা সেই কাজ তুমি করো নাই, এই জন্য আমি তোমার এন্তেকালের পরে তোমারে পোড়া দিতে যাইয়া সর্বপ্রথম তোমার মুখের মধ্যে আগুন দিয়া উদ্বোধন করিয়া দিলাম জাহান্নামে যাওয়ার জন্য। কথা বুঝাইতে পারছি? তাহলে সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসলো কার পেট থেকে? মায়ের পেট থেকে। মায়ের সন্তানেরা শুনিয়া রাখেন, দুনিয়াতে আসার পরে আল্লাহর বন্দেগীর পরে আরেকটা বিষয় আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাহবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমাদের উপরে নামাজ আল্লাহর বন্দেগী ফরজ করেছেন, আল্লাহর বন্দেগীর পরে আরেকটা ফরজ করেছেন, সেটা হলো বাবা মার খেদমত করা। কার খেদমত করা? বাবা মার খেদমত করা। ওই দিকে গেলে বের হয়ে আসতে পারবো না, রাত্রি গভীর হয়ে গেছে আমার দোস্ত। তাহলে মানুষটা আল্লাহর, আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছেন মায়ের পেটের মধ্যে বড় হইল মুসলমান অবস্থায় না মুসলিম অবস্থায়। এবার বের হয়, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাদেরকে শিশু অবস্থায় বাইর করলাম। কি অবস্থায়? এরপরে তিলে তিলে আল্লাহ পাক বড় করতে লাগলেন। তাহলে এই দেহটা কে বানাইছেন? আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা আমি আল্লাহ কি দেই নাই তোমারে দুইটা চোখ, ওয়া লিসানান একটা জিহ্বা, ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট, এগুলা কার দান? জোরে বলেন কার দান? তাহলে নুন খাই যার গুণ গাইতে হবে কার? কি ভাই, নুন খাবো যার, গুণ গাবো তার। তাহলে যত নিয়ামত ভোগ করি কার? ইবাদত করব কার? তাহলে এক নম্বর, এই দেহটা কে আমাদেরকে দান করছেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুমি কি লক্ষ্য করো না তোমার এই দেহের ভিতরে আমার কত কুদরত বিরাজ করতে আছে? কার কুদরত? অহুয়া মাহাকুম আইনা মাকুমতুম, তোমরা যেখানেই থাকো না কেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন। সাহেব দেখেন, এই যে জনাব মুক্তিযোদ্ধা সাহেবের, ওনার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল আছে কিনা? আমার গলার আওয়াজের সাথে কারো গলার আওয়াজের মিল নাই। আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের গলার আওয়াজের পার্থক্য, তোমাদের ভাষার পার্থক্য, তোমাদের চেহারার রঙের পার্থক্য, এটা কার কুদরত?
আমাদের ফিঙ্গারিং এর সাথে কার আমার আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের মিল আছে? তাহলে এটা কার কুদরত? আল্লাহর ওয়াহদানিয়াতের কুদরত, তিনি এক অদ্বিতীয় এক। আমরা যারা এখানে আছি প্রত্যেকের ছায়া আছে না নাই? ছায়া দেখেন, আমার ছায়া আমার সাথে শরীয়তপুর থেকে চলে আসছে। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যুল্লা ওয়ালাউ শাআ লাজআলাহু সাকিনা সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা। এ বান্দা, তুমি কি লক্ষ্য করো না আমার কুদরতের দিকে? আমি কেমন করিয়া ছায়াটারে লম্বা করি, এই ছায়াটা বড় হয়, আবার সূর্যটা মাথার উপরে চলে গেলে ছায়াটা পায়ের নিচে চলে যায়। বলুন বন্ধু, এই ছায়াটারে বড় আর ছোট কে করে? আমি আপনি যদি ইচ্ছা করিয়া বলি ছায়া আমি একা যাব, তোরে আমার সাথে নেব না, বলুন কোন মায়ের সন্তান আছে কিনা ছায়াকে রাইখা যাইতে পারবো কিনা? তাহলে ছায়াটা কার কুদরত? তাহলে এখান থেকে আমরা বুঝে নেই, অহুয়া মাহাকুম আইনা মাহাকুমতুম, তোমরা যেখানেই থাকো না কেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন, মানে আল্লাহর কুদরত তোমাদের সাথে আছে, আছে না নাই? আসুন তিন নম্বর দলিল, রুহু সারা কে কে আছেন হাত জাগান? কেউ নাই, রুহু সারা কেউ নাই। তাহলে রুহুটা কি জিনিস? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হইল, রুহু কি জিনিস? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের ভিতরে বলেন, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও রাসূল, আপনার কাছে প্রশ্ন করা হয়েছে রুহু কি জিনিস, আপনি বলিয়া দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহুটা হইল আমার প্রভুর হুকুম মাত্র। জোরে কোন সুবহানাল্লাহ, আমার প্রভুর হুকুম মাত্র। তাহলে আমাদের প্রত্যেকের সাথে রুহু আছে না নাই? কার হুকুম আমাদের সাথে আছে? তাহলে ওয়াহুয়া মাআকুম আইনা মাকুমতুম, তিনি তোমরা যেখানেই থাকো না কেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন। তাহলে এখন ওই আল্লাহর উপর আমাদের ঈমান আনতে হবে কি হবে না? সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমান আনছি কার উপরে? বিয়ের অনুষ্ঠানের ভিতরে ছেলে আর মেয়ের বিয়ে পড়াইলো হুজুরে, কি কইয়া? অমুকের পুত্র অমুকের সাথে মেয়ের সাথে 50,000 টাকা মোহর ধার্য করে বিয়ে দিলাম, ছেলের পক্ষ বললো যে কবুল করলাম, বাস বিয়া হয়েছে না হয় নাই? হয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীর ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমার ঘরটা একটু ঝাড়ু দিয়া দাও। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমারে মাফ করবেন, বিয়ার সময় হুজুরে এই কথা বলে নাই আপনার ঘর ঝাড়ু দিম, আমার দ্বারা সম্ভব না। স্বামী ডাক দিয়া বলেন, তাইলে একটু আমার জামা কাপড় ধুইয়া দাও, মাফ চাই, হুজুর এই কথা বলেন নাই যে আপনার জামা কাপড় আমি ধুইয়া দিম। তো আমার থালা বাসন হাঁড়ি বাতিল গুলা ধুইয়া দাও, কয়ে মাফ চাই, এ কথাও হুজুর আমারে বলেন নাই, বিয়ার মধ্যে বলছিনি। শেষ পর্যন্ত কয়, তাহলে ভাত রান্ধো, তুমিও খাইবা আমিও খাইব। স্ত্রী ডাক দিয়া কয়, আমারে মাফ মাফ করবেন, বিয়ার সময় আর একটা শর্ত আমারে দেওয়া হয় নাই, আমার দ্বারা সম্ভব না। বলেন তো এইরকম প্রত্যেকটা কথা প্রত্যাখ্যানকারী স্ত্রীকে স্বামী রাখবে না তালাক দিবে? আসলে কি বিয়ার মধ্যে এইসব কথা আসিল নি? টেলিগ্রামের মতো বিয়ে হয়েছে। এই টেলিগ্রামের মতো বিয়ে শাদীর বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্ত্রী স্বামীর সব কথা মানিয়া নেয়, প্রত্যাখ্যান করলে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ টেলিগ্রামের মতো কলেমা পড়ছি, নাই কোনো মাহবুদ আল্লাহ সারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এখানে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, কিচ্ছুর কথা নাই, টেলিগ্রামের মতো কলেমা পড়ছি। কলেমা পড়ার পরে আল্লাহ পাক আমাদের কি করছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল সব কিছু আল্লাহ পাক বেহেশতের বিনিময়ে কিনিয়া লইয়া গেছেন। আমাদের জানও বেচা, আমাদের মালও বেচা, আমাদের সব কিছু বেচা কার কাছে? কার কাছে বেশি? এখন বেচা মাল লইয়া টানাটানি করলে মায়ের খাওয়া লাগবে কি লাগবে না?
তাইলে আমাদের এই যখন জানমাল সব বিক্রি করে ফেলাইছি, তাহলে জানমাল সবকিছু কার হুকুম মতো চালাতে হবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই নুন নিমক সবকিছু দান করতেছেন কে? আল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। এখন আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা কি করিও না আমার সাথে কাউরে শরীক স্থাপন করিও না। এই এখানে একটা কথা বলে রাখি, দিন হলো পাঁচটা জিনিসের নাম, জোরে বলেন কয়টা জিনিসের নাম? এক নম্বরটার নাম হলো ইমান আকিদা, দুই নম্বরটার নাম হলো ইবাদত বন্দেগী, তিন নম্বরটার নাম হলো লেনদেন, চার নম্বরটার নাম হলো আচার আচরণ, পাঁচ নম্বরটার নাম হলো স্বভাব চরিত্র। দিন কয় জিনিসের নাম? পাঁচ জিনিসের নাম। এই পাঁচটা জিনিস যদি পুরাপুরি আমার ভিতরে থাকে আমি দিনদার, এর একটাও যদি আমার ভিতরে কম থাকে আমি দিনদার না। তাহলে ইমান আকিদা, টেলিগ্রামের মতো একটু বলি, ইমান আনছি কার উপরে? ভালো মন্দ জানেন কে? ভালো মন্দ করার মালিক কে? গায়েবের মালিক কে? অদৃশ্য সব বিষয় জানেন কে? আকিদাগত ব্যাপারে কিছু ঝামেলা আমাদের মধ্যে ঢুকছে। কি বলে? কি নবীও গায়েব জানে, এরকম কথা আছে না নাই? আল্লাহ বলেন সূরা নমলের ৬৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আপনি বলিয়া দেন আসমান জমিনের মধ্যে যারা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেহ গায়েব জানে না। এখন আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যারা আছে কেহ গায়েব জানে না, জানেন একমাত্র কে? এখন যদি নবীরে দিয়ে আল্লাহ বলেন হুজুর বলেন আপনি আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যারা আছে আল্লাহ ছাড়া কেহ গায়েব জানে না। কেউ যদি বলে রসুল গায়েব জানে, তাহলে আল্লাহর কোরআনের সূরা নমলের ৬৫ নম্বর আয়াত মানে হইল না অস্বীকার করা হইল? জোরে বলেন কি করা হইল? আকিদা ঠিক আছে নি? আমি আকিদা ঠিক নাই, আমও গেছে সালাও গেছে, এক নম্বরই ভেজাল। রসুল যে গায়েব জানেন না তার দলিল আরো একটা দিক, আল্লাহ পাক বলেন হে রসুল আপনি বলিয়া দেন আমি আমার নিজের আত্মার মালিক না, আমার ভালো করতে পারি না মন্দ করতে পারি না, আমার ভালো করতে পারি না মন্দ করতে পারি না, এবং আমি নবী গায়েবও জানি না। যদি আমি নবী গায়েব জানতাম তাহলে সব সময় আমার ভালো হইতো, ওমা মাসানিয়াসু, তাহলে জীবনে আমার বিপদে স্পর্শ করতো না। যদি রসুল গায়েব জানতেন বুদ্ধস্তরে উহুদের ময়দানে রসুলের দাঁত ভাঙতে পারতো নি, দান মোবারক শহীদ হইতো নি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তায়েফের জমিনে তারে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইবো, এই রসুল কি এটা জানতেন কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ রসুল গায়েব জানতেন না। এখন কেউ যদি বলে রসুল এও গায়েব জানে, তার আকিদা শুদ্ধ আছে না আকিদা গলত হয়ে গেছে? আমও গেছে কোরআনের এই আয়াত সে মানলো না মানে নাই? মানে নাই, অস্বীকার করছে। এবার এখানে একটা কথা আছে যে হুজুর
আপনি বলিয়া দেন আমি আমার নিজের আত্মার মালিক না, ভালো করতে পারি না মন্দও করতে পারি না। এখন কতকে আমি একটু দেখাই, এখন উদাহরণ দিয়া কার কথা বলবো, এটার নাম কি? এখন একগো পিসাব হুজুর, এনার নাম দিছি গ্লাস বাবা। কি বাবা? এই গ্লাস বাবার মুরিদের আয়সা এখন গ্লাস বাবার কদমে সেজদা দেয়। হারাম না হালাল? সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। এখন গ্লাস বাবার কাছে যাইয়া যদি কেউ কয় বাবা আমি বিপদে পড়ছি, আমার বিপদের তন উদ্ধার করেন, ইমান আছে না গেছে? গ্লাস বাবাই জীবিত আছেন, তারে যদি বলে বাবা আমারে 5 লাখ টাকা দেন, দিব? তার আরদালি গোরদালি ডাক দিয়া বলবে ওরে ধর, ভাই কি এর 5 লাখ টাকা চাইতেছ, ওরে ধর বাস দিয়া পিডা, ঠিকই? তাহলে জীবিত বাবায় 5 লাখ দেয় না, বাবায় যখন কবরে গেছে গা মরিয়া, মরা বাবার কাছে যায় টাকা চায়, ব্যবসা বাণিজ্যর উন্নতি চায়, তাহলে জেতা বাবায় দেয় নাই, মরা বাবায় দিতে পারবো? আকিদা কি ঠিক আছে নি? আমও গেছে সালাও গেছে। এইবার গেলাস বাবা বড় আলি আল্লাহ মনে করলাম, নবীর চাইতে কি বড় হয়ে গেছেন? মদিনা শরীফে আমি নিজে গেছি, আমার নবীর রওজার কাছে নবীজির রওজা ধরতেও দেয় নাই, নবীজির রওজার দিকে ফিরিয়া মুনাজাতও দিতে দেয় নাই, এরকমও করতে দেয় নাই, এরকম চুচুও করতে দেয় নাই, আগরবাতি জ্বালাইতে দেয় নাই, মোমবাতি জ্বালাইতে দেয় নাই, লাল শালু দিতে দেয় নাই, রসুলের কবরে পাশা ফিরা এরকম করে আসতে দেয় নাই। সেখানে পুলিশ দাঁড়ানো আছে, মৌলানা সাহেব দাঁড়ানো আছে, উনি কোরআন হাদিস দিয়ে বুঝাইতেছেন, আর পুলিশে ধাক্কা মারিয়া সরায় দেয়, বলে হাজি এখানে কিছু না, আল্লাহর কাছে চাও। তাহলে পৃথিবীর মধ্যে নবীর চাইতে এত বড় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বড় মহামানব, এত বড় বুজুর্গ, এত বড় ওলি আল্লাহ পৃথিবীতে কেউ আসেনি আর হবেনি, কেউ হবে না। তাহলে সেই নবীর কবরে যদি এগুলা না চলে, সেই নবী কি বলে গেছেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়া সানাই উবাদ, আয় আল্লাহ আমার ইন্তেকালের পরে যেন আমার কবরটাকে ইবাদতের জায়গা না বানানো হয়। আল্লাহর রসুল আরো বলছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না, এই রকম রসুল নিজে বলিয়া গেছেন। তাহলে আমার নবীর কবরে যদি এগুলো না চলে, দুনিয়ার কোন গ্লাস বাবার কবরে এগুলো চলতে পারে কি পারে না? পারে না। যদি এগুলো চলে তাহলে ওনারা কি আকিদা এগুলো ঠিক আছে না সব ধ্বংস হইছে? আমার বন্ধু, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই রকম ভুলের মধ্যে যারা আছেন দ্রুত গতিতে, দ্রুত গতিতে ফিরে আসতে হবে। আমার মোবাইলে এখনো একটি ভিডিও আছে, কোন এক জায়গার ভণ্ড পীরেরে তার মুরিদানেরা রীতিমতো সেজদা দিতেছে, এত বড় কাফের, এত বড় কাফের, এখনো আমার ভিডিও আমার মোবাইলের ভিতরে আছে। আসসাজিদু ওয়াল মাসজুদ কিলাহুমা ফিন্নার, যে সেজদা দিল, যে সেজদা গ্রহণ করলো, উভয় জাহান্নামী হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমান আকিদার ব্যাপারে বলতে চাই আরো একটু। কতকে আবার গান গায় আর কই কি, আল্লাহর ধন রসুল রে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, রসুলের ধন খাজারে দিয়া রসুল গেছে খালি হইয়া, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে কয়নি হেরা আরো ভিন্ন কায়দায় একটু ঘুরে ফিরে কয়, কথা তো এইরকমই কয়। এখন বুঝেন আল্লাহ পাক কি বলেন, উল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে রসুল আপনি বলিয়া দেন আমি নবীর কাছে কোনো ধনভাণ্ডার নাই,
ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ নিজে কইয়া দেন, রাসূল আপনি কইয়া দেন, ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আমি কোন ধনভাণ্ডারের মালিক না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে রাসূল, আপনি বলিয়া দেন এ রাজ্য সাম্রাজ্যের মালিক হলেন একমাত্র কে? যারে ইচ্ছা করেন রাজত্ব দেন, যারে ইচ্ছা করেন রাজত্ব সিনায় নিয়ে যান, সমস্ত কিছুর মালিক কে? তাহলে ভাই আমাদের ইমান আকিদাকে আমরা ভালো রাখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন দুই নম্বরে, ইবাদত বন্দেগি। ইবাদত বন্দেগি করতে হবে কার? বন্ধু আমার, রাত্রি গভীর হয়ে গেছে, কিভাবে বুঝাবো? একটা মানুষ তো আমরা দুনিয়াতে আসলাম আমাদের হেফাজতের জন্য, আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন করেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ। সূরা রাদের ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন করেছেন। দুই শিফটে ২০ জন ফেরেশতা কাজ করেন। কয় শিফটে? শিফট পরিবর্তন হয় ফজরের সময়, শিফট পরিবর্তন হয় আসরের সময়। এখন আছে ১০ জন, আর সকাল থেকে আসর পর্যন্ত ১০ জন, মোট কয়জন? ২০ জন। এখন ফেরেশতা বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না, কোন কোন জায়গায় থাকে। সামনে একজন ফেরেশতা, পেছনে একজন ফেরেশতা, কপালের চুল ধরে আছেন একজন ফেরেশতা, দুই চোখে দুইজন ফেরেশতা, দুই ঠোঁটে দুইজন ফেরেশতা, মুখের মধ্যে একজন ফেরেশতা, ডান কান্ধে একজন, বাম কাঁধে একজন, এই মোট ১০ জন ফেরেশতা। জোরে বলেন, কয়জন ফেরেশতা? ১০ জন ফেরেশতা। তার মধ্যে শুধু আমি ডান কান্ধের ফেরেশতার ডিউটি সম্পর্কে আপনাদেরকে একটু বুঝাবো। যতক্ষণ পর্যন্ত বেদাত সুন্নতে পরিণত না হবে, যতক্ষণ পর্যন্ত বেদাত সুন্নতে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না। মানুষ বেদাতকে ছাড়িয়া দিবে, বলবে সুন্নত ছাড়িয়া দিছে, সুন্নত ছাড়িয়া দিছে, ঠিক কিনা বলেন? বন্ধু, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ভিতরে এক জমিদারের মায় মরিয়া গেছে, পরে জমিদার মাদ্রাসার ছাত্রদের জন্য মজার বিরিয়ানি পাকায় নিয়ে আসছে। এখন ছোট ছোট বাবু বাচ্চারা মজার বিরিয়ানি খাইতে লাগছে, একটা আরেকটারে খোঁচা দিয়া বলে, ভাই এমন মজার বিরিয়ানি কোত্থেকে আসলো? ছাত্ররা একজন আরেকজনেরে বলে, ওই দেখো জমিদার, ওই জমিদারের মায় মরিয়া গেছে, তাই জমিদার তার মায়ের জন্য মজার বিরিয়ানি পাকায় নিয়ে আসছে। এখন ছাত্ররা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছে, মোনাজাত দিয়া, আল্লাহ জমিদারের মায় মরিয়া গেছে, তাই তো আমরা মজার বিরিয়ানি খাইতে লাগছি, ও আল্লাহ শীঘ্র যেন জমিদারের আব্বায়ও মরিয়া যায়, আল্লাহ শীঘ্র যেন জমিদারের আব্বায়ও মরিয়া যায়, তাহলে আমরা আবারও বিরিয়ানি খাইতে পারবো। ছোট ছোট বাচ্চা বুঝে না কিছু, দোয়া করতেছে, মায় মরছে বিরিয়ানি খাইছে, তাহলে আব্বাই মরলে আবারও খাওয়ান যাব, এই আশায় তারা দোয়া করতে আসে। ছাত্ররা এই দোয়া যখন করতে শুরু করছে, ওই জমিদার থানবী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলে, হাজরাত কেসা নিমো খারাপ, এরা বললো কি? হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিদার সাহেব আপনার বাড়িতে কত বড় বড় অনুষ্ঠান গেছে, একটি অনুষ্ঠানের ভিতরেও মাদ্রাসার ছাত্রের কথা মনে পড়ে নাই, আজকে আপনার মায় মরিয়া গেছে, তাই তো আপনি বিরিয়ানি খাওয়াইবার লাগছেন। ছাত্ররা মনে করছে, মায় মরিয়া গেলেই বিরিয়ানি খাওয়াই, তাহলে বাবায় মরলে আবারও খাওয়াবে, তাই তো তারা দোয়া করে, আল্লাহ শীঘ্র যেন জমিদারের আব্বায়ও মরিয়া যায়। আমি শরীয়তপুর পুলিশ লাইনে খতিবের জিম্মাদারি পাওয়ার আগে বাড়িতে একদিন শুনতেছি, ছোট ছোট বাচ্চারা জুমার দিনে
ছোট ছোট বাচ্চারা ফিসফিস করে বলতেছে চল চল মসজিদে চল, আজকে জিলাফি দেব জিলাফি দেব। তাইলে ওরা মনে করতেছে মানুষ মরলেই মসজিদে জিলাফি দেয়, তাহলে ছোট বাবু বাচ্চারা জিলাফি খায়া কি দোয়া করবে? আল্লাহ এই সপ্তাহে একজন মারা গেছে জিলাফি দিছে, আগামী সপ্তাহে যেন আর একজন মারা যায় তাহলে আমরা আবারও রসগোল্লা খাইতে পারবো জিলাফি খাইতে পারবো, ঠিক কিনা বলেন? দেখছেন অবস্থা দোস্ত? আজকে খুশির বিষয় আমাদের শরীয়তপুর জেলা পুলিশ লাইন জামে মসজিদে প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে গেল, মরা মানুষের দোয়ার জন্য জিলাফি আসা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন মিষ্টি যদি ওইখানে আসতে যায় আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় মরা না জেতা? তাহলে আমরা আজকে জানতে পারলাম কি মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য এই সব ইসলামী শরীয়তের ভিতরে নাই। এখন বলবেন হুজুর তাহলে আমরা কিভাবে মার জন্য বাবার জন্য দোয়া করব? আপনি নিজে 3 বার কুল হু আল্লাহ সূরা পড়বেন বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহ সহকারে একবার যদি হাদিস শরীফের মধ্যে আসে, একবার যদি কুল হু আল্লাহ সূরা পড়ে 10 পারা কোরআন শরীফ, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফ, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব ওই সওয়াব আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। একবার আল্লাহ কুসুরা যদি কেউ পড়ে 1000 আয়াত পড়লে যেই সওয়াব ওই সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়া দিবেন। কয়েকবার দুরুদ শরীফ পড়িয়া আপনি বাংলায় বলবেন আল্লাহ আমি যা পড়লাম আল্লাহ এইটা আপনি আমার মায়েরে দিয়া দেন, এটা আপনি আমার আব্বারে দিয়া দেন, আমার দাদারে দিয়া দেন, আমার দাদিরে দিয়া দেন, এইভাবে যদি আপনি বাংলায় বলে দেন ফ্লাক্সিলোর দুনিয়ার মধ্যে যেরকম করে একজনের নাম্বার থেকে আরেকজনের নাম্বারে টাকা পাঠায় ঠিক তেমনি ভাবে ফ্লাক্সিলোর করলে মুহূর্তের মধ্যে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে বিদেশেও টাকা পাঠানো যায়, ঠিক কিনা? লোডের মাধ্যমে যদি এরা সম্ভব হয় আমার দোস্ত তাহলে কবরবাসীরা দুনিয়া থেকে যারা চলে গেছে দুনিয়াতে জীবিত তারা যদি এই কবরবাসীদের সওয়াবের উদ্দেশ্যে কিছু পড়িয়া সাথে সাথে বলিয়া দেয় আল্লাহ এই সওয়াবের হাদিয়া মেহরবানি করে আমার মায়েরে দিয়া দেন, আমার আব্বারে দিয়া দেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিরে দিয়া দেন, সকলের আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। আপনি বলবেন হুজুর আমি আমল করলাম অল্প একটু সবাইরে দিলে আমার থাকবো কি? উদাহরণস্বরূপ একটা মোমবাতি আমার হাতে একটা মনে করেন মোমবাতি, এবার আপনাদের প্রত্যেকের হাতে একটা মোমবাতি দিলাম, আমার মোমবাতি থেকে আপনারা আলো জ্বালাইয়া নিবেন, বলুন তো আমার মোমবাতি থেকে কয় কেজি মোম আলো কমছে? একটুও বরং প্রত্যেকের মোমবাতিতে আলো জ্বলতেছে। তাহলে দোস্ত ভালো করিয়া বুঝেন মোমবাতি একজনের থেকে যদি সবাইরে দেওয়া হয় কারো আগুনই কমবে না, ঠিক তেমনি ভাবে বান্দা কোন সওয়াবের কাম করিয়া যদি সমস্ত উম্মতে মুহাম্মাদির আমল নামায় বখশিশ করে দেয় তাহলে যিনি পড়লেন তারটা মোটেও কমবে না, তারটা মোটেও কমবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা আমলগুলো করার জন্য রাজি আছি না? এবার আসেন ফতিয়া খাওয়ানি, এটা আপনাদের এলাকায় কি বলে মেজবানি? এই মেজবানি খাওয়ার জন্য যে আয়োজন করা হলো, ধরেন আপনার আব্বা ইন্তেকাল করছেন, আপনি সংসারের বড় ভাই, ছোট ছোট এতিম ভাই ব্রাদার আছে না নাই, সম্পদ ভাগ হয় নাই, এইবার এই সম্পত্তির ভিতর থেকে মেজবানি খাওয়ার আয়োজন করলেন, জিয়াফত খাওয়ার আয়োজন করলেন, ফতিয়া খাওয়ানোর আয়োজন করলেন, সেখানে এতিমের মাল আছে না নাই, গরু কিনার বাছুর কিনার যত টাকা ডাইল চাউল সমস্ত কিছুর ভিতরে এতিমের হক আছে না নাই, আপনারা বলেন এতিমের হক খাওয়া হারাম না হালাল? তাহলে শুরুই হলো হারামের দ্বারা, সর্বশেষ খাওয়া দাওয়া করিয়া যায় আর কয় এই নি খায়, গোস্ত দিছে ঝাল হইছে, কয় গোস্ত পাই নাই হাড্ডি পাইছি, মিষ্টান্ন রাঁধছে কয় এনে মিষ্টান্ন একসার চিনির নাস্তা রাঁধিয়ে তুইছে, কে কইছে তারা এই ফুটানি করতে?
খামা খা আমাদেরকে কষ্ট দিছে, এরকম কথা বলে কি বলে না? তাহলে খাইয়াও গেল, গীবতও করতে থাকলো। তাহলে গীবত গাওয়াটা কি হালাল না হারাম? আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন তোমরা কি এটা পছন্দ করো কিনা, তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাওয়া এটাকে তোমরা পছন্দ করো কিনা? তাহলে ভাইজান, আজকের এই আলোচনা থেকে আমরা ভালোভাবে জানতে পারলাম আমাদের সমাজের ভিতরে যেই মানুষ মরে যাওয়ার পরে যেই ধরনের কাজ কারবার করা হয় একটাও আল্লাহর নবীর দিনের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই। এগুলো করিয়া যারা সওয়াবের আশা করতে থাকে, ও বন্ধু তারা সওয়াব মনে করিয়া করতেছে, সমস্যাটা কি হবে? আল্লাহর রসুল বলেন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, এই লোকটা জীবনে যত ইবাদত করছে একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। তাহলে এই গর্হিত কাজ থেকে আমরা বাঁচার জন্য ইনশাআল্লাহ সবাই রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। এখন আর একটা মসজিদে আর একটা খাওয়া চলে, মিষ্টি খাওয়া খাই চলে কি চলে না বলেন তো? মসজিদে ম্যাক্সিমাম মিষ্টি দেয় মান্নতের না এমনির? মান্নতেরটা না, মহিলা বা বেটা কোনো বিপদে পড়ছে, মান্নত করে আল্লাহ আমার যদি এই বিপদটা সারে আমি 10 কেজি জিলাপি মসজিদে দিব, আপনার এখন মানত হয়েছে কি হয় নাই? বাচ্চা উল্টায় পাল্টায় মরিয়া যাইতে আছে, তাড়াতাড়ি মান্নত করছে, মান্নত করিয়া টুরিয়া দিছে, এখন এই মান্নতের জিলাপি খাইতে গেছে, হাজি সাপ খায়, গাজী সাপ খায়, বড় ধনী সাপ খায়, যার উপর জাকাত ফরজ হয়েছে সেও খায়। দেখবেন আবার কাগজ ধরিয়া কয় আমার বাড়িতে নাতি পুতি আছে, আমারে 5 খান বেশি দাও, ঠিক নেই, সবার আগে নেওয়ার জন্য চেষ্টা করে। ও হাজি সাহেব, ও গাজী সাহেব, আপনার উপর দি যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আপনি কি খাইতে লাগছেন? এই মান্নতের জিনিস খাবে কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয় সদকা ফিতরা যাকাত মান্নত এগুলো সব হলো এতিম মিসকিন অসহায়ের জন্য, এগুলা ধনীর জন্য না, এগুলা গরিবের জন্য। এখন ভাইজান মসজিদের মধ্যে পাইলেই খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে পাইলেই খাওয়া যাবে না, তাহকিক করতে হবে। তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এগুলো তাহকিক করে কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। চলেন আমরা কয় নম্বর পাওয়ানে আলোচনা করতে গেছিলাম? 6 নম্বর পাওয়ানে আলোচনা করতে যে এত দূর পর্যন্ত চলে গেছি, আবার চলেন 7 নম্বর পাওয়ানা। কয় নম্বর পাওয়ানা? একটা বাবা মার কাছে সন্তানের পাওনা কয়টা? 7টা। এবার 7 নম্বর পাওনা হইল বাচ্চার জন্মের পরে বাচ্চার মুখের মধ্যে কলেমা তৈয়বা পড়াইয়া তারে মুসলমান বানাইয়া দেওয়া, এটা হলো বাবা মার দায়িত্ব। এ ভাই, মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া কবরে দেওয়ার জিম্মাদারি কার? বাবা মার। يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا, হে ইমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের আহাল ও পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। বুঝেন, নিজেও চলো আর আহাল ও পরিবারদেরকে চালাও, দুটোটা হুকুম কার? নামাজ ফরজ করছেন কে? আল্লাহ। রোজা ফরজ করছেন কে? আল্লাহ। এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে না, কোথায় যাবে? জান্নাতে। এক ব্যক্তি রোজা রাখে নামাজ পড়ে না, কোথায় যাবে? তাহলে ব্যক্তি নিজের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইবাদত বন্দেগী কলেমা কালাম পড়তে আছে, কিন্তু আহাল ও পরিবারদেরকে বাঁচানির ব্যবস্থা করলো না, এই লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বুঝিয়াল। এখন সন্তানকে জাহান্নামে থেকে বাঁচাতে হলে কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কাছে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে। কিসের হিসাব লওয়া হবে? এখন নামাজের যে হিসাব লওয়া হবে, নামাজ ভঙ্গের কারণ কয়টা? ১৯টি। এক নম্বর কারণের নাম কি? নামাজে অশুদ্ধ পড়া। এইবার আমি একটু জানতে চাই, নামাজকে শুদ্ধ করে যদি পড়তে হয় তাহলে কোরআন শরীফ সারা নামাজ পড়ন যাইবনি? তাহলে নামাজ যদি পড়তে হয় কোরআন শরীফ পড়তে হবে, তাহলে নামাজ শুদ্ধ করতে হলে অবশ্যই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। এখন এই কোরআন শরীফ শুদ্ধ করে কোন জায়গায় পড়ায়? না প্রাইমারি স্কুলে, জোরে কর না, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। তাহলে একটা মুসলমানের বাচ্চারে মুসলমান হইয়া কবরে যাওয়ার মতো এই রকম ব্যবস্থা প্রাইমারি স্কুলে নাই, হাই স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই। তাহলে মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া কবরে দেওয়ার জন্য একমাত্র ব্যবস্থা সেটা কোন জায়গায়? সবার জোরে বলতে হবে, কোন জায়গায়? তাহলে মুসলমানের বাচ্চারে মুসলমান বানাইয়া কবরে দিতে হলে কোন জায়গায় পড়াতে হবে? যদি মাদ্রাসায় বাচ্চাটাকে না পড়ানো হয়, অবশ্যই এই গার্জিয়ান কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আসছে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো যখন বাচ্চাটা সাত বছরে উপনীত হয়, আর দশ বছরে উপনীত হলে তারে মারো। তাহলে নামাজের আদেশ করবেন সাত বছরে, নামাজ শিখাইবেন কয় বছরে? হ্যাঁ মাশাআল্লাহ, নামাজ শিখাইবেন দশ বছরে, আদেশ করবেন সাত বছরে। একটা বাচ্চারে বুঝেন একটু, আপনাদের বুঝের সাথে নেন এবার মিলাইয়া, একটা বাচ্চারে বললাম, ভাই এই মাইকের মেশিনটা আপনি একটু চালান। ছোট্ট বাবু বাচ্চারে বললাম, সাত বছরের বাচ্চারে বললাম, বাবা তুমি এই মাইকের মেশিনটা চালাও। আপনারা বলুন তো, মাইকের মেশিন কি বাচ্চায় চালাইতে পারবো নি? কেন পারবো না? তাহলে এই চালানের আদেশ দিতাম কখন? এই সাত বছরের আগে তারে মাইক চালানো শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কেমনে বললেন নামাজের আদেশ করবেন সাত বছরে, শিখাইবেন দশ বছরে? কি উল্টা বুঝছি না? বাচ্চাকে নামাজের আদেশ করব সাত বছরে, শিখাইতে হবে। বাচ্চা যখন কথা বলা শুরু করে তখন তার মুখের ভিতরে কলেমা তৈয়বা পড়াইয়া তার মুসলমানি শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবা মার জন্য ফরজ, ঠিক না? কবুল কয়জনে করছি? ছোট বাবু বাচ্চা জন্মের পরে বাচ্চার মুখে কলেমা কালাম না দিয়া পরে টেলিভিশনের সিসিম ফুল দেখায়, কি আবার সিসিমপুর না কি কয়, সিসিমপুর মধু মোটু পাগলু আরো কি কি জানি উল্টা পাল্টা জিনিস দেখায়, গোপাল ভার ইত্যাদি ইত্যাদি। ছোট বাবু বাচ্চার মেমোরির ভিতরে গোপাল ভার থেকে শুরু করে মোটু পাগলু থেকে শুরু করে যত আছে আজীব আজীব মিথ্যা কাহিনী কুহিনী এগুলা গান বাজনা সহকারে বাচ্চারে শুনাইতেছে, শুনাইতে 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 বাচ্চার মেমোরি যায় ফুল হইয়া, ঠিক কিনা বলেন? আপনারা এই জায়গায় ওয়াজ রেকর্ডিং করতেছেন, দেখবেন অনেকের রেকর্ডের ভিতর থেকে হঠাৎ করিয়া কমান্ড দেয় মেমোরি ফুল, সাম ডিলেট, আসি গেছে না, উঠাইতে উঠাইতে মেমোরি ফুল হয়ে গেছে। তাহলে এই ছোট্ট বাবুর মাথার ভিতরে ওই সমস্ত আজেবাজে জিনিস ঢুকতে 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 মেমোরি ফুল হয়ে যায়। ফাইভ পাস করানোর পরে তারে কোরআন শরীফ পড়তে হুজুরের কাছে দিছে, হুজুরে তারে আউযু বিসমিল্লাহ পড়ায় দেখে কাম হয়ে গেছে, মেমোরি ভুল, ভিতরে কোরআন শরীফ ঢুকানো যায় না। কর্তৃপক্ষ রে ডাক দিয়ে বলে, আপনার বাচ্চা লইয়া যান, আপনার বাচ্চারে দিয়ে কাম হবে না, মেমোরি ভুল। ওইটা কি ডিলেট করা যাবে? তাহলে যেই বাচ্চাটার মেমোরির ভিতরে আর কোরআন শরীফ ঢুকানো গেল না, হাই স্কুলে চলে গেল, কলেজে চলে গেল, এর জীবনে সহি করিয়া কোরআন শরীফ পড়ার কোনো ব্যবস্থা আর থাকলো? তাহলে কোরআন শরীফ যদি সহি করিয়া না পড়তে পারে, এই বাচ্চার নামাজ কি হবে?
আর বাচ্চার নামাজ যদি না হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। দেখুন জাহান্নামে যাওয়ার জন্য দায়ী কে? মুসলমানের বাচ্চাকে মুসলমান বানাইয়া দেওয়ার জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। আপনারা আবার বলেন, এখানে আমি আরেকটু কথা বলি, কোনো একটা মানুষ কোনো একটা মুসলমান জান্নাতে যাইতে পারবে না হুজুরদের ছাড়া। কাদের ছাড়া? হুজুরদের ছাড়া। প্রত্যেকটা মুসলমান আল্লাহর আলেমদের কাছে ঠেকা, তাদের কাছে ঋণী। বলবেন হুজুর আমি বাংলায় কোরআন শরীফ উচ্চারণ দেখে দেখে পড়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, বাংলায় পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাংলায় উচ্চারণ রাখছে, স্বরে আল হয়াকার মদর সুগার কি হইছে এখন? এটা আলহামদু না আলহামদু? এই মিস্টার মাস্টারে জীবনে পার্থক্য করতে পারবে? এটা হা না হা পার্থক্য করতে পারবে? জীবনেও পারবে না। উনি পড়বে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কবে না আলামিন? আলামিন হইল আমগো বাড়ির আলামিনের নাম। আল্লাহর কালাম হইল আলামিন আর উনি পড়তেছে আলামিন, তা আলামিন আর আলামিনের মধ্যে ব্যাসকম হয়েছে কিনা? আল্লাহর কালাম রইল না কুফরি কালাম হয়ে গেল? ভয়াবহ পরিস্থিতি। এরপরে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা হলো ত আর একটা হলো তা। বাংলায় লেখছে সরে শিকার রয়কাররা তয়কা তা ল, আবার মুস্তাকিম মরিশুকার স তয়কা তা করে শিকার ম কি হয়েছে? ওয়েন লেখলো সিরাতাল, উনি বাংলায় বলবেন সিরাতাল মুস্তাকিম। শব্দটা হলো ত, অক্ষরটা হরফটা হলো ত, উনি উচ্চারণ করে কি তা। এখন তকে যদি তা বলে লাহানে জলি হবে না খফি হবে? লাহানে জলি প্রকাশ্য ভুল। ইজা যা, বাংলায় লেখছে রসই জয়কার যা জয়কার যা, কি পড়বে? ইজা যা, অথচ আরবি হলো রসই কি ইজা যা আ, প্রথমটা জাল পরেরটা জিম। নাফাসাতি, এখানে বাংলায় লেখছে নাফাস হয়কা সাতর শিখাতি, উনি কি পড়বেন? নাফাসাতি। তাহলে নাফাসাতি বললেন, আল্লাহর কালাম বলেন নাফাসাতি আর উনি পড়তেছেন নাফাসাতি। লাহানে জলি বললেন না লাহানে খবি বললেন? লাহান মানে ভুল, লাহান মানে কি? প্রকাশ্য ভুল বললেন না অপ্রকাশ্য ভুল বললেন? আমি কোন জায়গায় যাইনি যে দেখছি এক দোকানদার বইয়ে বইয়ে কোরআন শরীফের ক্লিপ মারিয়া রাখছে, বাংলায় কোরআন শরীফের উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ খতম করে, বাংলায় কোরআন শরীফের উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ কি করে? এই লোকে আরবি পড়তে জানে না, উনি কোরআন শরীফ ভুল পড়ে না সহি পড়ে, উনি বাংলায় উচ্চারণ দেখে যে কোরআন শরীফ পড়তেছে, এই কোরআন শরীফ তার অভিশাপ দিতে আছে। ভয়াবহ পরিস্থিতি না? ভয়াবহ পরিস্থিতি বন্ধু। ইংরেজি নিজে নিজে চেষ্টা করিয়া পড়া যায়, বাংলা নিজে নিজে চেষ্টা করিয়া পড়া যায়, অন্যান্য ভাষা নিজে নিজে চেষ্টা করিয়া পড়া যায়, কিন্তু আল্লাহর কালামের ভাষা কোরআন শরীফ উস্তাদ ছাড়া পড়া যায় না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ উস্তাদ ছাড়া পড়া যায় না। তাহলে উস্তাদ হলেন কারা? আলেম ওলামা। তাহলে আলেম ওলামার কাছে যাইয়া তার সোহবতে থাকিয়া উনি হুজুরে কেমনে উচ্চারণ করেন সা, কেমনে উচ্চারণ করেন লাল, কেমনে উচ্চারণ করেন ত, কেমনে উচ্চারণ করেন সিন, কেমনে উচ্চারণ করেন সদ, কেমনে উচ্চারণ করেন বদ, এগুলা দেখা 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 বান্দা বাচ্চা তার সামনে থাকবে, লোক তার সামনে থেকে দেখা ওই অনুযায়ী উচ্চারণ যদি শিখতে পারে তাহলে পরে আশা করা যায় কোরআন শরীফ সহি করে পড়তে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো এই জাতি এই মুসলমান উম্মতের উলামায়ে কেরামদেরকে সারা জান্নাতে যেতে পারবো? এখন আমার বাচ্চাটাকে
আমি যার কাছে পড়তে দিলাম, আমি প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিলাম, ইল্লা মাশাআল্লাহ কিছু আলেম ওলামা তারা তো আছেন আলহামদুলিল্লাহ সেটা তো আছেন, কিন্তু ম্যাক্সিমাম মিস্টার মাস্টারেরা পড়ায় ঠিক কিনা? অনেক মিস্টার মাস্টার নামাজও পড়ে না, অনেক ম্যাডাম পর্দায়ও থাকে না, ঠিক কিনা? এখন আমি আমার বাচ্চাকে যার কাছে দিব তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে, কয়টা গুণ? এক নম্বর গুণ, যারে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বর গুণ, যার কথা শুনলে পরে দিনের জ্ঞান বাড়ে। তিন নম্বর গুণ, যার আমল দেখলে নিজের আখেরাতের আমল বাড়ে। আসেনি প্রাইমারি থেকে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ কথা কন নাকা? আসেনি নাই? তাহলে এই রকম এইরকম তিন গুণওয়ালা ব্যক্তি কোন জায়গার মধ্যে পাওয়া যায়? ভালো করিয়া সবাই কয় নাই, জোরে বলেন কোন জায়গায়? যারে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে, নিশ্চয়ই একজন আলেমকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বরে, যার কথা শুনলে পরে দিনের জ্ঞান বাড়ে, নিশ্চয়ই একজন আলেমের কথা শুনলে দিনের জ্ঞান বাড়ে। তিন নম্বরে, যার আমল দেখলে পরে আখিরাতের আমল বাড়ে। তাহলে এই তিন গুণওয়ালা ব্যক্তির কাছে যদি আমি পড়তে দেই, আমার বাচ্চা মুসলমান হয়ে কবরে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার বাচ্চাকে আমি কোন কোন লাইনে পাঠাইতেছি, জান্নাতের লাইনে না জাহান্নামের লাইনে? এই জন্য দায়ীকে ও বন্ধু ভালো করিয়া বুঝিয়া রাখেন, 14-15 বছরের একটা যুবতী মাইয়া এক জায়গায় পড়তে গেলেন, মাথায় তার কাপড় নাই, অর্ধেক ব্লাউজ কামিজ, এরপরে সুন্নত তরিকায় আল্লাহর দিন অনুযায়ী পর্দা তার মধ্যে নাই, এইরকম করি একটা যুবতী মায়া এক জায়গায় পড়তে গেলেন, পাশাপাশি আবার 14-15 বছরের একটা যুবক, উঠতি বয়সের যুবক পড়তে গেছে, দুইজন পাশাপাশি পড়তে আছে। এখন এই দুইজনের মধ্যে আকর্ষণ তৈরি হবে কি হবে না? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, যুয্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানিনা ওয়াল কানাতীরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ভাইরা আমার, আল্লাহ পাক সৃষ্টিগতভাবে একটা জুয়ানির ভিতরে যুবকদের জন্য আকর্ষণ দিয়ে রাখছেন। যুবতীকে যদি যুবকে দেখে অটোমেটিকলি তার মধ্যে আকর্ষণ তৈরি হবে, যুবক যুবতীকে দেখলে তার মধ্যে আকর্ষণ তৈরি হবে। যুবকেরা এখানে যারা ওয়াজ শুনতেছেন, একটা 14-15 বছরের মাইয়ারে বেপর্দায় দেখতে থাকলে দেখলে পরে কি মজা লাগবে, এটাকে ওয়াজ করিয়া বুঝানো লাগবে? কোন আলেম ওলামার বুঝাই দেওয়া লাগবে যে এই এই মজা লাগবো? অটোমেটিকলি তার ভিতরে মজা তৈরি হবে। এখন বুঝেন, একটা মায়া যদি বেপর্দায় চলতে থাকে তার দ্বারা কমপক্ষে 5টা জিনার গুণা চালু হবে। কয়টা জিনার গুণা? মানুষ জিনা ব্যবিচার করে 6 অঙ্গ দিয়া। এ যুবকেরা শুনেন ভালো করিয়া, কয় অঙ্গ দিয়া? 6 অঙ্গ। এক নম্বর অঙ্গটির নাম হলো চোখ, দুই নম্বর অঙ্গটির নাম হলো মুখ, তিন নম্বর অঙ্গটির নাম হলো কান, চার নম্বর অঙ্গটির নাম হলো পা, চার নম্বর অঙ্গটির নাম হলো হাত, 5 নম্বর অঙ্গটির নাম হইল পা, 6 নম্বর অঙ্গটির নাম হইল লজ্জাস্থান। শুরু করে কোন জায়গা দিয়া? শুরু করে চোখ দিয়া, শেষ করে লজ্জাস্থান দিয়া। লজ্জাস্থান পর্যন্ত যাইতে লোকটার কয়টা অঙ্গ পাড়ি দিতে হয়? 5টা। তাহলে প্রধান দরজা কোনটা? চোখ।
একটা বেগানে নারীরে যদি চোখ দিয়ে দেখে অটোমেটিকলি তার মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হইয়া তার সাথে কথা বলবে। তাহলে চোখ দিয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, চোখ দিয়ে দেখার সাথে সাথে চোখের জিনা হয়ে যাবে। এবার মুখ দিয়া কথা বললো, মুখের জিনা হবে, কান দিয়া কথা শুনলো, কানের জিনা হবে, হাত দিয়া ধরলো, হাতের জিনা হলো, পাউ দিয়া হেঁটে গেল, পায়ের জিনা হয়ে গেল। বলুন তো কয়টা জিনা চালু হয়ে গেল? ও হাজি সাহেব, ও গাজী সাহেব, ও মুসল্লি সাহেব, ও বক্তা সাহেব, ভালো করিয়া বুঝিয়া লন। একটা যুবতী মায়ারে আমি ওইভাবে পড়াইতে দিলাম, ওই মায়াটা এইভাবে করিয়া পাঁচটা জিনার গুণা তার দ্বারা চলতে আছে। আমি মসজিদের মধ্যে যতই রব্বানা বলি, এই রব্বানা বলায় কাজ হবে কি না? কারণ আমার আমল নামায় রীতিমতো পাঁচটা জিনার গুণা আমার আমল নামায় আসে কি আসে না? কি বলেন? তাহলে এই ময়দানের মধ্যে এরকম মামলার আসামি আমরা আসি না নাই? এই মাইয়াটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দিবে, আপনার বিরুদ্ধে মামলা দিবে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনাস সাবিল। আল্লাহ, বড়দের কথা মানছি, মুরব্বীদের কথা মানছি, তাদের কথা মতো চলছি, আল্লাহ তাদের অনুসরণ করিয়া চলছি, আজকে বিপদে পড়ছি, আপনি তাদেরকে রব্বানা আতিহিম যায়ফাইনে মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কথা প্রসঙ্গে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির বায়ানাতের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শুনাই। এক বেটা 90,000 টাকা খরচ করিয়া তার ছেলেটারে পড়াশোনা করাইছে, 90,000 টাকা খরচ করিয়া ছেলেটারে পড়াশোনা করাইছেন মুফতি আব্দুল গফফার সাহেব। হুজুর লিখেছেন বর্তমান যুগে 90 লক্ষ টাকার সমান। ছেলেটা বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, এমন মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানি থেকে অফার দিতেছে, আপনি আমাদের এমডি হবেন, আপনি আমাদের বস হবেন, ইত্যাদি হবেন, ইত্যাদি হবেন। ছেলে ডাক দিয়া বলে, ভাই আমি মাত্র লেখাপড়া শেষ করলাম, আমি 6টি মাস পর্যন্ত রেস্টে থাকব, তারপরে কোথায় কি হব না হব এটা পরের ব্যাপার, তবে ভাই শুনো আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিব। সব মানুষ চলে গেছে, রেস্টে থাকতে শুরু করছে, হঠাৎ করে তার শরীরের মধ্যে অসুস্থতা দেখা দিছে। বাবা তার চিকিৎসকের কাছে নিলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনার ছেলের যা খাইতে মন চায় তাই খাওয়াইয়া দেন। এর মানে বাজবে? এই কথা শুনিয়া বাবার কলিজার পানি গেছে, শুকাইয়া হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। বাবা যখন কান্নাকাটি শুরু করে দিছে, বিলাপ করে কান্দে, হায় আমার ছেলে বড় চাকরিওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, কত কিছু আমার ছেলে হবে, আজকে আমার সমস্ত কিছু বিনাশ হয়ে গেল, সব আমার গুড়ে বালি। কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, ঠিক এমন এক মুহূর্তে ছেলে ডাক দিয়া বাবারে বলে, বাবা আপনি কান্দবেন না, কারণ আপনি আমার জন্য 1টি টাকাও খরচ করেন নাই, আপনি যা খরচ করেছেন সব আপনার নিজের স্বার্থে খরচ করেছেন। কার স্বার্থে? বাবার স্বার্থে। কারণ বাপে ইউনো সাহেবের, টিউনো সাহেবের বাবা হবেন, ডিসি সাহেবের বাবা হবেন, এসপি সাহেবের বাবা হবেন, বড় ম্যানেজার সাহেবের বাবা হবেন, ঠিক কি? বড় গাড়িওয়ালা হবেন, বাড়িওয়ালা হবেন, কার স্বার্থে? বাবা নিজের স্বার্থে, সন্তান রেদিয়া কামাই করতে করার জন্য পড়াইছে। এখন ছেলে ডাক দিয়া কয়, বাবা 1টা টাকাও আপনি আমার জন্য খরচ করেন নাই, সব আপনার নিজের স্বার্থে খরচ করছেন। আজকে আপনি আর আমি বলে যাই, আমি অসহায় অবস্থায় কবরে রোয়ানা দিছি, কারণ কলেমা কালাম তো শিখে নাই, ইসলামী জ্ঞান তো তার মধ্যে নাই, অসহায় অবস্থায় কবরে রোয়ানা দিছে। ছেলে ডাক দিয়া বলে, আব্বা আপনারে বলে যাই, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করব। কি মামলার আসামিরা ময়দানে আসি না নাই? আসি না নাই? বন্ধু আমার, চলুন, হিন্দু মরিয়া গেলে পরে ওদেরকে পোড়া দেয় না মারি দেয়? পোড়া দিলে পরে কোন জায়গায় প্রথম আগুন দেয়?
কে আগুন দেয়? বড় ছেলে। বড় ছেলে হিন্দুদের মুখের মধ্যে কেন আগুন দেয়? এই আগুন দেওয়ার পেছনে কারণ হলো, ছেলে বুঝাইয়া দেয়, বাবা তোমার কাছে আমার পাওনা ছিল ষাটটা, কয়টা? ষাটটা পাওনা ছিল, সেই ষাটটা পাওনার একটাও তুমি দাও নাই। বাবা সাত নম্বর পাওনা ছিল, তুমি আমার মুখে কলেমা কালাম শিখাই আমারে মুসলমান বানাইয়া দিবা, কিন্তু বাবা সেই কাজ তুমি করো নাই, এই জন্য আমি তোমার এন্তেকালের পরে তোমারে পোড়া দিতে যাইয়া সর্বপ্রথম তোমার মুখের মধ্যে আগুন দিয়া উদ্বোধন করিয়া দিলাম জাহান্নামে যাওয়ার জন্য। কথা বুঝাইতে পারছি? তাহলে সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসলো কার পেট থেকে? মায়ের পেট থেকে। ও মায়ের সন্তানেরা শুনিয়া রাখেন, দুনিয়াতে আসার পরে আল্লাহর বন্দেগির পরে আরেকটা বিষয় আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাহবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমাদের উপরে নামাজ আল্লাহর বন্দেগি ফরজ করেছেন, আল্লাহর বন্দেগির পরে আরেকটা ফরজ করেছেন, সেটা হলো বাবা মার খেদমত করা। কার খেদমত করা? বাবা মার খেদমত করা। ওই দিকে গেলে বের হয়ে আসতে পারবো না, রাত্রি গভীর হয়ে গেছে আমার দোস্ত। তাহলে মানুষটা আল্লাহর, আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছেন মায়ের পেটের মধ্যে বড় হইল মুসলমান অবস্থায় না মুসলিম অবস্থায়। এবার বের হয়, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাদেরকে শিশু অবস্থায় বাইর করলাম। কি অবস্থায়? এরপরে তিলে তিলে আল্লাহ পাক বড় করতে লাগলেন। তাহলে এই দেহটা কে বানাইছেন? আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি আল্লাহ কি দেই নাই তোমারে দুইটা চোখ, ওয়া লিসানান একটা জিহ্বা, ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট, এগুলা কার দান? জোরে বলেন কার দান? তাহলে নুন খাই যার গুণ গাইতে হবে কার? কি ভাই, নুন খাবো যার, গুণ গাবো তার। তাহলে যত নিয়ামত ভোগ করি কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। তাহলে এক নম্বর, এই দেহটা কে আমাদেরকে দান করছেন? আল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি কি লক্ষ্য করো না তোমার এই দেহের ভিতরে আমার কত কুদরত বিরাজ করতে আছে? কার কুদরত? অহুয়া মাহাকুম আইনামা কুমতুম, তোমরা যেখানেই থাকো না কেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন। সাহেব দেখেন, এই যে জনাব মুক্তিযোদ্ধা সাহেবের, ওনার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল আছে কিনা? আমার গলার আওয়াজের সাথে কারো গলার আওয়াজের মিল নাই। আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের গলার আওয়াজের পার্থক্য, তোমাদের ভাষার পার্থক্য, তোমাদের চেহারার রঙের পার্থক্য, এটা কার কুদরত? আল্লাহ। আমাদের ফিঙ্গারিং এর সাথে কার, আমার আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের মিল আছে? তাহলে এটা কার কুদরত? আল্লাহর ওয়াহদানিয়াতের কুদরত, তিনি এক, অদ্বিতীয় এক। আমরা যারা এখানে আছি প্রত্যেকের ছায়া আছে না নাই? ছায়া দেখেন, আমার ছায়া আমার সাথে শরীয়তপুর থেকে চলে আসছে। আল্লাহ পাক বলেন আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা যুল্লা ওয়ালাউ শা আলা জাআলাহু সাকিনা সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা। এ বান্দা, তুমি কি লক্ষ্য করো না আমার কুদরতের দিকে, আমি কেমন করিয়া ছায়াডারে লম্বা করি? এই ছায়াটা বড় হয়, আবার সূর্যটা মাথার উপরে চলে গেলে ছায়াটা পায়ের নিচে চলে যায়। বলুন বন্ধু, এই ছায়াটারে বড় আর ছোট কে করে? আমি আপনি যদি ইচ্ছা করিয়া বলি ছায়া আমি একা যাব, তোরে আমার সাথে নেব না, বলুন কোন মায়ের সন্তান আছে কিনা ছায়াকে রাইখা যাইতে পারবো কিনা? তাহলে ছায়াটা কার কুদরত? তাহলে এখান থেকে আমরা বুঝে নেই, অহুয়া মাহাকুম আইনা মাহাকুমতুম, তোমরা যেখানেই থাকো না কেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন, মানে আল্লাহর কুদরত তোমাদের সাথে আছে, আছে না নাই? আসুন তিন নম্বর দলিল, রুহু সারা কে কে আছেন হাত জাগান? কেউ নাই, রুহু সারা কেউ নাই। তাহলে রুহুটা কি জিনিস? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হইল, রুহু কি জিনিস? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের ভিতরে বলেন ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও রাসূল, আপনার কাছে প্রশ্ন করা হয়েছে রুহু কি জিনিস, আপনি বলিয়া দেন
কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হলো আমার প্রভুর হুকুম মাত্র। জোরে কোন সুবহানাল্লাহ, আমার প্রভুর হুকুম মাত্র। তাহলে আমাদের প্রত্যেকের সাথে রুহু আছে না নাই? কার হুকুম আমাদের সাথে আছে? তাহলে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তিনি তোমরা যেখানেই থাকো না কেন ওই আল্লাহ তোমাদের সাথে আছেন। তাহলে এখন ওই আল্লাহর উপর আমাদের ইমান আনতে হবে কি হবে না? সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেয়ার মেয়ের বিয়ে পড়াইলো হুজুরে, কি কইয়া অমুকের পুত্র অমুকের সাথে মেয়ের সাথে 50,000 টাকা মোহর ধার্য করে বিয়ে দিলাম, ছেলের পক্ষ বলল যে কবুল করলাম, বাস বিয়ে হয়েছে না হয় নাই? হয়ে গেছে। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীর ডাক দিয়ে কয়, স্ত্রী তুমি আমার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমারে মাফ করবেন, বিয়ার সময় হুজুরে এই কথা বলে নাই আপনার ঘর ঝাড়ু দিম, আমার দ্বারা সম্ভব না। স্বামী ডাক দিয়ে বলেন, তাইলে একটু আমার জামা কাপড় ধুইয়া দাও, মাপ চাই, হুজুর এই কথা বলেন নাই যে আপনার জামা কাপড় আমি ধুইয়া দিম। তো আমার থালা বাসন হাঁড়ি বাতিল গুলা ধুইয়া দাও, কয়ে মাপ চাই, এ কথাও হুজুর আমারে বলেন নাই, বিয়ার মধ্যে বলছিনি। শেষ পর্যন্ত কয়, তাহলে ভাত রান্ধো, তুমিও খাইবা আমিও খাইব। স্ত্রী ডাক দিয়া কয়, আমারে মাফ করবেন, বিয়ার সময় আর একটা শর্ত আমারে দেওয়া হয় নাই, আমার দ্বারা সম্ভব না। বলেন তো এইরকম প্রত্যেকটা কথা প্রত্যাখ্যানকারী স্ত্রীকে স্বামী রাখবে না তালাক দিবে? আসলে কি বিয়ার মধ্যে এইসব কথা আসিল নি? টেলিগ্রামের মতো বিয়ে হয়েছে। এই টেলিগ্রামের মতো বিয়ে শাদীর বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্ত্রী স্বামীর সব কথা মানিয়ে নেয়, প্রত্যাখ্যান করলে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ টেলিগ্রামের মতো কলেমা পড়ছি, নাই কোনো মাহবুদ আল্লাহ সারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এখানে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, পর্দার কথা আছে, কিচ্ছুর কথা নাই, টেলিগ্রামের মতো কলেমা পড়ছি। কলেমা পড়ার পরে আল্লাহ পাক আমাদের কি করছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল সব কিছু আল্লাহ পাক বেহেশতের বিনিময়ে কিনিয়া লইয়া গেছেন। আমাদের জানও বেচা, আমাদের মালও বেচা, আমাদের সব কিছু বেচা কার কাছে? কার কাছে বেশি? এখন বেচা মাল লইয়া টানাটানি করলে মায়ের খাওয়া লাগবে কি লাগবে না? তাইলে আমাদের এই যখন জান মাল সব বিক্রি করে ফেলাইছি, তাহলে জান মাল সব কিছু কার হুকুম মতো চালাতে হবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই নুন নিমক সব কিছু দান করতেছেন কে? আল্লাহ। তাহলে ইবাদত বন্দেগি পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। এখন আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আংদাদা, তোমরা কি করিও না, আমার সাথে কাউরে শরীক স্থাপন করিও না। এই এখানে একটা কথা বলে রাখি, দিন হলো 5টা জিনিসের নাম, জোরে বলেন কয়টা জিনিসের নাম? 1 নম্বরটার নাম হলো ইমান আকিদা, 2 নম্বরটার নাম হলো ইবাদত বন্দেগী, 3 নম্বরটার নাম হলো লেনদেন, 4 নম্বরটার নাম হলো আচার আচরণ, 5 নম্বরটার নাম হলো স্বভাব চরিত্র। দিন কয় জিনিসের নাম? 5 জিনিসের নাম। এই 5টা জিনিস যদি পুরাপুরি আমার ভিতরে থাকে আমি দিনদার, এর একটাও যদি আমার ভিতরে কম থাকে আমি দিনদার না। তাহলে ইমান আকিদা, টেলিগ্রামের মতো একটু বলি, ইমান আনছি কার উপরে? ভালো মন্দ জানেন কে? ভালো মন্দ করার মালিক কে? গায়েবের মালিক কে? অদৃশ্য সব বিষয় জানেন কে? আকিদাগত ব্যাপারে কিছু ঝামেলা আমাদের মধ্যে ঢুকছে। কি বলে কি,
নবীও গায়েব জানে, এরকম কথা আছে না নাই? আল্লাহ বলেন সূরায় নমলের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আসমান জমিনের মধ্যে যারা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেহ গায়েব জানে না। এখন আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যারা আছে কেহ গায়েব জানে না, জানে না একমাত্র কে? এখন যদি নবীরে দিয়ে আল্লাহ বলেন হুজুর বলেন আপনি কেউ যদি বলে রসুল গায়েব জানে তাহলে আল্লাহর কোরআনের সূরা নমলের 65 নম্বর আয়াত মানা হইল না অস্বীকার করা হইল? জোরে বলেন কি করা হইল? আকীদা ঠিক আসেনি, আমি আকীদা ঠিক নাই, আমও গেছে সালাও গেছে, এক নম্বরই ভেজাল। রসুল যে গায়েব জানেন না তার দলিল আরো একটা দিক, আল্লাহ পাক বলেন হে রসুল আপনি বলিয়া দেন আমি আমার নিজের আত্মার মালিক না, আমার ভালো করতে পারি না মন্দ করতে পারি না, আমার ভালো করতে পারি না মন্দ করতে পারি না, এবং আমি নবী গায়েবও জানি না। যদি আমি নবী গায়েব জানতাম তাহলে সব সময় আমার ভালো হইতো, ওমা মাসানিয়াসু তাহলে জীবনে আমার বিপদে স্পর্শ করতো না। যদি রসুল গায়েব জানতেন দস্তরে উহুদের ময়দানে রসুলের দাঁত ভাঙতে পারতনি, দান মোবারক শহীদ হইতনি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তায়েফের জমিনে তারে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইব, এই রসুল কি এটা জানতেন কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ রসুল গায়েব জানতেন না। এখন কেউ যদি বলে রসুলেও গায়েব জানে তার আকিদার শুদ্ধ আছে না, আকিদা গলত হয়ে গেছে, আমও গেছে কোরআনের এই আয়াত সে মানলো না, মানে নাই, মানে নাই, অস্বীকার করছে। এবার এখানে একটা কথা আছে যে হুজুর আপনি বলিয়া দেন আমি আমার নিজের আত্মার মালিক না, ভালোও করতে পারি না মন্দও করতে পারি না। এখন কতকে আমি একটু দেখাই, এখন উদাহরণ দিয়া কার কথা বলবো, এটার নাম কি? এখন এক গপ্পিস সব হুজুর, এনার নাম দিছি গ্লাস বাবা। কি বাবা? এই গ্লাস বাবার মুরিদেরা এসা এখন গ্লাস বাবার কদমে সেজদা দেয়, হারাম না হালাল? সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। এখন গেলাস বাবার কাছে যাইয়া যদি কেউ কয় বাবা আমি বিপদে পড়ছি আমার বিপদের তন উদ্ধার করেন, ইমান আছে না গেছে? গেলাস বাবাই জীবিত আছেন তারে যদি বলে বাবা আমার 5 লাখ টাকা দেন, দিব? তার আর দালি গোরদালি ডাক দিয়া বলবে ওরে ধর, ভাই কি এর 5 লাখ টাকা চাইতেছে, ওরে দর বাস দিয়া পিডা, ঠিকই? তাহলে জীবিত বাবায় 5 লাখ দেয় না, বাবায় যখন কবরে গেছে গা মরিয়া মরা বাবার কাছে যায় টাকা চায়, ব্যবসা বাণিজ্যর উন্নতি চায়, তাহলে জেতা বাবায় দেয় নাই মরা বাবায় দিতে পারবো? আকিদা কি ঠিক আছে নি? আমও গেছে সালাও গেছে। এইবার গেলাস বাবা বড় আলী আল্লাহ মনে করলাম নবীর চাইতে কি বড় হয়ে গেছেন? মদিনা শরীফে আমি নিজে গেছি আমার নবীর রওজার কাছে, নবীজির রওজা ধরতেও দেয় নাই, নবীজির রওজার দিকে ফিরিয়া
মুনাজাত দিতে দেয় নাই, এরকমও করতে দেয় নাই, এরকম চোঁচুও করতে দেয় নাই, আগরবাতি জ্বালাইতে দেয় নাই, মোমবাতি জ্বালাইতে দেয় নাই, লাল শালু দিতে দেয় নাই, রসুলের কবরে পাশা ফিরা এরকম করে আসতে দেয় নাই। সেখানে পুলিশ দাঁড়ানো আছে, মৌলানা সাহেব দাঁড়ানো আছে, উনি কোরআন হাদিস দিয়ে বুঝাইতেছেন, আর পুলিশে ধাক্কা মারিয়া সরায় দেয়, বলে হাজি এখানে কিছু না, আল্লাহর কাছে চাও। তাহলে পৃথিবীর মধ্যে নবীর চাইতে এত বড় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বড় মহামানব, এত বড় বুজুর্গ, এত বড় ওলি আল্লাহ পৃথিবীতে কেউ আসেনি আর হবেনি, কেউ হবে না। তাহলে সেই নবীর কবরে যদি এগুলা না চলে, সেই নবী কি বলে গেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়া সানাই উবাদ, আয় আল্লাহ আমার ইন্তেকালের পরে যেন আমার কবরটাকে ইবাদতের জায়গা না বানানো হয়। আল্লাহর রসুল আরো বলছেন, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না, এই রকম রসুল নিজে বলিয়া গেছেন। তাহলে আমার নবীর কবরে যদি এগুলা না চলে, দুনিয়ার কোন গেলাস বাবার কবরে এগুলা চলতে পারে কি পারে না? পারে না। যদি এগুলা চলে তাহলে ওনারা কি আকিদা এগুলা ঠিক আছে না সব ধ্বংস হইছে? আমার বন্ধু, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই রকম ভুলের মধ্যে যারা আছেন দ্রুত গতিতে, দ্রুত গতিতে ফিরে আসতে হবে। আমার মোবাইলে এখনো একটি ভিডিও আছে, কোনো এক জায়গার ভণ্ড পীরেরে তার মুরিদানেরা রীতিমতো সেজদা দিতেছে, এত বড় কাফের, এত বড় কাফের, এখনো আমার ভিডিও আমার মোবাইলের ভিতরে আছে। আসসাজিদু ওয়াল মাসজুদ কিলাহুমা ফিন্নার, যে সেজদা দিল, যে সেজদা গ্রহণ করলো, উভয় জাহান্নামী হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমান আকিদার ব্যাপারে বলতে চাই আরো একটু, কতে কে আবার গান গায়ের কই কি, আল্লাহর ধন রসুল রে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, রসুলের ধন খাজারে দিয়া রসুল গেছে খালি হইয়া, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে কয়নি, হেরা আরো ভিন্ন কায়দা একটু ঘুরে ফিরে কয়, কথা তো এইরকমই কয়। এখন বুঝেন আল্লাহ পাক কি বলেন, উল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে রসুল আপনি বলিয়া দেন আমি নবীর কাছে কোনো ধনভাণ্ডার নাই, ধনভাণ্ডারের মালিক কে? তাহলে আল্লাহ নিজে কইয়া দেন, রসুল আপনি কইয়া দেন ধনভাণ্ডারের মালিক কে? আমি কোনো ধনভাণ্ডারের মালিক না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, হে রসুল আপনি বলিয়া দেন এ রাজ্য সাম্রাজ্যের মালিক হলেন একমাত্র কে? যারে ইচ্ছা করেন রাজত্ব দেন, যারে ইচ্ছা করেন রাজত্ব সিনায় নিয়ে যান, সমস্ত কিছুর মালিক কে? তাহলে ভাই আমাদের ইমান আকিদাকে আমরা ভালো রাখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন দুই নম্বরে, ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগী করতে হবে কার? বন্ধু আমার, রাত্রি গভীর হয়ে গেছে, কিভাবে বুঝাবো? একটা মানুষ তো আমরা দুনিয়াতে আসলাম, আমাদের হেফাজতের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন করেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ। সূরা রাদের ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন করেছেন। দুই শিফটে ২০ জন ফেরেশতা কাজ করেন, কয় শিফটে? শিফট পরিবর্তন হয় ফজরের সময়, শিফট পরিবর্তন হয় আসরের সময়। এখন আছে ১০ জন, আর সকাল থেকে আসর পর্যন্ত ১০ জন, মোট কয়জন? ২০ জন। এখন ফেরেশতা বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না, কোন কোন জায়গায় থাকে, সামনে একজন ফেরেশতা, পেছনে একজন ফেরেশতা, কপালের চুল ধরে আছেন একজন ফেরেশতা,
দুই চোখে দুইজন ফেরেশতা, দুই ঠোঁটে দুইজন ফেরেশতা, মুখের মধ্যে একজন ফেরেশতা, ডান কান্দে একজন, বাম কাঁধে একজন, এই মোট দশজন ফেরেশতা। জোরে বলেন, কয়জন ফেরেশতা? দশজন ফেরেশতা। তার মধ্যে শুধু আমি ডান কান্দের ফেরেশতার ডিউটি সম্পর্কে আপনাদেরকে একটু বুঝাবো। তিন নম্বর শর্ত, এখলাস থাকা লাগবে একটা আমল। ফেরেশতা ডান কান্দে লিখতে কয় শর্ত? আল্লাহর হুকুম, নবীর তরিকা, ইখলাস। এই শর্ত যদি পাওয়া যায় তাহলে এই আমল ফেরেশতা ডান কান্দে লিখবে, অন্যথায় লিখবে না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন, যেই পুরুষ এবং নারী মুমিন অবস্থায় নেক আমল করবে, তাহলে নেক আমল করতে হলে এই ভালো কাজ কি ইহুদি নাসারারও করে কি করে না? দান সৎকা করে কি করে না? তাদের দান সৎকা যত যা কিছু আছে এ সব কিছু কিয়ামতের দিন কিন্তু পালায় ওজন দেওয়া হবে, কিন্তু তাদের হাজারো লাখো অবদান সব বৃথা যাবে ইমান না থাকার কারণে। কি না থাকার কারণে? যত ভালো কাজ করুক, যত সওয়াবের কাজ করুক, যত ইবাদত বন্দেগি করুক, আগে তার কি ঠিক থাকা লাগবে? ইমান ঠিক থাকা লাগবে। ইমান যদি ঠিক থাকে, মোমেন যদি হয়, যে ব্যক্তি নেক আমল করবে, ওহুয়া মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার স্বাচ্ছন্দ্যের জীবন, আরামের জীবন দান করব। কেউ যদি দুনিয়াতে আরামে থাকতে চায়, আরামে ঘুমাইতে চায়, আরামে খাইতে চায়, সে যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সহি তরিকায়, নবীর তরিকায়, ইখলাসের সাথে আল্লাহর হুকুম মতো যদি করে, এই লোকটা দুনিয়ার মধ্যে শান্তি পাবে, আখেরাতের জিন্দেগী তো শান্তিতে থাকবে, ঠিক কিনা? ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। যারা আমার কোরআন থেকে, আমার দিন থেকে, আমার ইসলাম থেকে ঘর মোড়ায় চলে যাবে, আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমি তার জীবনের মধ্যে সংকীর্ণতা দিয়ে দিব। ব্যক্তি জীবনের মধ্যে অশান্তি, পারিবারিক জীবনের মধ্যে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, সামগ্রিক আন্তর্জাতিক জীবনের মধ্যে অশান্তি, সারা দুনিয়ার মধ্যে বর্তমানে শান্তি না অশান্তি। শুধু একটাই কারণ অশান্তির পিছনে কারণ হইল, আল্লাহর দিনকে বাদ দিয়া চলার কারণে, ঠিক কিনা বলেন? আমি তো ছিলাম চক্ষুষ্মান, কেন আপনি আমারে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। ও বান্দা, তোমার কাছে আমার দিন এসেছিল, আমার কোরআন এসেছিল, আমার নবীর আদর্শ এসেছিল, তুমি তাকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তাইলে এবার আসেন, ইবাদতের মধ্যে তিনটা শর্ত পাওয়া লাগবে। দোস্ত, আমাদের দেশে মসজিদে আজানের আগে সালাতু সালাম অনেক জায়গায় বলে কি বলে না? আসসালাতু আসসালামু আলাইকা, এরপর দুরুদ শরীফ, আবার ঘুমের দোয়া উপরে, ঠিক নি? আমি যশোর খাজুরা বন্দরে মাহফিল করতে যাওয়া রাত্রে এইসব বিষয়ে আলোচনা করলাম, ফজরের আজানের সময় মুয়াজ্জিন সাহেব আইসা মসজিদে মাইকের মধ্যে ঘুমের দোয়া পড়তে আছে, পরে টরে আজান টাজান দিয়া আসতে, আমি ডাক দিছি মুয়াজ্জিন সাহেব শুনেন, আপনি আজানের আগে ওইটা কি পড়লেন? কহুজুর ঘুমের দোয়া পড়লাম। আমি জিজ্ঞাসা জানতে চাইলাম যে জনাব, ঘুমের দোয়া নবীর তরিকায় কোন জায়গায় পড়ে? কহুজুর বিছনায় পড়ে। তো আমনে দি পড়লেন মাইকে কি? তো আমনে মাইকে পড়লেন সোয়াবের নিয়তে না গুনার নিয়তে? কিন্তু হুজুর সোয়াবের নিয়তেই তো।
তখন আমি তারে শুনাইলাম, লা ইউকবালু মিনহু সরফুন ওয়া লা আদলুন। আল্লাহর রাসূল বলেন যে এই ব্যক্তির জীবনের একটি আমলও কবুল হবে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা একটাও কবুল হবে না। কারণ উনি বুঝায় দিতে চায়, এটা বেদাতি কাম, বুঝায় দিতে চায় এই কাজটা নবী বুঝে নাই, আমি বেশি বুঝছি। নবীর তরিকা হলো ঘুম, ঘুমের থেকে উঠার পরে ঘুমের দোয়া পড়া, কিন্তু মসজিদে যদি পড়তে যায় এটা নবীর তরিকায় হবে। সুন্নত তরিকায় আজান হলে শুধু আজান দিবে, আজানের পরে দুরুদ শরীফ পড়বে, তারপরে দোয়া পড়বে, এর আগে আর কিছু নাই। কিন্তু আমাদের দেশে আজানের আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই রকমও পড়িয়া অনেক জায়গায় লয়, ঠিক কি না? আমার দোস্ত বলে, হুজুর আপনি এই সব খুঁটিনাটি বিষয়গুলো বলেন কেন? বলি এই কারণে, কারণ লোকগুলায় সওয়াবের নিয়তে কাজ করতেছে, রসুলের তরিকার বাইরা কাজ করার কারণে এই লোকটা কষ্ট করিয়া জীবনে যত কাজ করছে একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ও রাসূল আপনি বলিয়া দেন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত আমলকারীদের সম্পর্কে বলে দিব কিনা যারা আমল করার পরেও তার আমলটা পণ্ড শ্রমে পরিণত হয়ে যাবে, তাদের কষ্ট কোনো কাজে লাগবে না, তারা মনে করে وهم يحسبون أنهم يحسنون صنعا, তারা মনে করে আমরা অনেক আমল করিয়া ফেলাইছি কিন্তু তাদের আমলগুলা কোনো কাজে লাগবে না। তাইলে দোস্ত আমরা যে আমল করব, যে নেক আমল করব, সে আমলগুলা আল্লাহর হুকুম, নবীর তরিকা আর ইখলাস, এই তিনটা শর্ত মোতাবেক আমরা আমল করব। সবাই রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ, ঘরে ঘরে বর্তমানে ইহুদি নাসারার একটি যন্ত্র চলতে আছে, যেই যন্ত্রের মাধ্যমে মানুষ ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে, সেটা হলো ইন্টারনেটের লাইন, ডিশের লাইন, অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ঘরের ভিতরে টিভি বিসিআর, ঠিক কি না? এগুলোর দ্বারা জাতীয় চরিত্র ভালো হয় না খারাপ হয়? জাতি আরো উলঙ্গ বেহায়াপনার দিকে চলে যাচ্ছে। মহিলাগুলো পোশাক পরে নিসা উনকাসিয়াতুন আরিয়া, পোশাক পরার পরেও উলম্বর মতো বেহায়া পরার মতো, ঠিক কিনা বলেন? ভয়াবহ পরিস্থিতি। এই টিভি বিসিআরের আমদানি করা ছায়াছবি সিনেমা দেখিয়া আমাদের দেশের যুবকেরা চুল রাখছে রাতা কাঠিন, আছে না নাই? এখনই খুলিয়া তালাশ করে দেখেন কতকের মাথায় রোম আছে, দাড়ি রাখছে মুসলমানি কায়দায় না রবিন হুড কায়দায়, ঠিক কিনা? প্যান্ট পরছে লাগে জানি নিচের থেকে ল্যাংটায় পড়িয়া যায়, ভুল করলাম নি পাশা বাইরে যায়, মানে দাইমি ফরজ পুরুষদের নাভি থেকে শুরু করিয়া হাঁটুন নিচ পর্যন্ত ঢাকিয়া রাখা এই ইহুদি নাসারার দালালেরা মুসলমানদের দাইমি ফরজকে চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের প্যান্ট আমদানি করে দিছে আমাদের যুবকেরা। মনে রাখেন, তিরিশের নিচে বর্তমানে কিছু যুবক আছে, এদের আচার আচরণ চাল চলন দেখলে পরে না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না ইহুদি, ঠিক কি না? আজকেও আমি আসার সময় দেই একটা পশ্চিম দিক খারইয়া, ওই মনে হয় 20-22 বছর বয়স হবো, পশ্চিম দিক খারইয়া রীতিমতো কাম চালাইতেছে, এটা মুসলমান না হিন্দু না কি, বোঝা যায়? এই টিভি বিসিআর দেখা বর্তমানে নাস্তিক, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে একটা জরিপ দিছে ছাত্রদেরকে, শিক্ষকরা জরিপে পাঠাইছে নাস্তিক কোন শ্রেণীর লোকেরা হয়। আমার এক ভাইগনা সেখানে পড়ে, উনি সেদিন মাহফিলের মধ্যে বললো যে ওরা তদন্ত করিয়া তথ্য নিয়ে দেখলো তিরিশের নিচে যত যুবকরা আছে এরা বর্তমানে নাস্তিক বেশি হয়ে যাইতেছে, আর এগুলো হইতেছে এই অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাধ্যমে, ডিশের লাইন, এরপর ইন্টারনেটের লাইনের মাধ্যমে অশ্লীল ছায়াছবি সিনেমা ডাউনলোড করিয়া সব আকাম কুকাম শিখা মুসলমানের খাতা থেকে খারিজ হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে মোবাইল ফোন চালাইতেছে, মাইয়ার বিয়া শাদি হয় নাই, হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল সেট চালায়, ও হাজি সাহেব
বড় লম্বা জুব্বা পরিয়ে আপনি ওই দিক দিয়ে রব্বানা রব্বানা করতে আসেন, আপনার মায়াব অ্যান্ড্রয়েড মোবাইল সেট চালাইতেছে, কোনোদিন খবর লইছেন তুমি, তোমার বিয়ে দেয় নাই, তুমি কার সাথে কথা বলো? কি খবর নিছি? আজকে গতকালকে আমি শরীয়তপুর নড়িয়া থানার এক জায়গায় বয়ান করতেছিলাম, সেখানে বললাম এই মোবাইল ফোনের মাধ্যমে মহিলারা বেগানা পুরুষের সাথে পরকিয়া প্রেম করিয়া তিন চারটা পাঁচটা বাচ্চা থুইয়া চলে যাইতেছে। ঠিকই, স্বামী থাকে বিদেশে, উল্টাপাল্টা কাজ চলতে আছে। আমার ভাই, এই জন্য ঘরের গার্জিয়ান যারা আছে এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি। যারা ঘরের মধ্যে ডিশের লাইন, টেলিভিশনের অশ্লীল ছায়াছবি সিনেমার লাইন এগুলো চালায় রাখবেন, কেয়ামতের দিন তাদেরকে বানর শূকর অবস্থায় উঠানো হবে। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। ইউমসাখু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরি যামানি ক্বিরাদাতান ওয়া খানাযির ক্বালু ইয়া রাসূলাল্লাহি আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বালা বালা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইয়ুসাল্লুনা ক্বিলা ফামা বালুহুম ক্বালা ইত্তাখাযুল মাআযিফা ওয়াল কাইনাত আওকামা কল আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রসুল বলেন শেষ জমানায় আমার উম্মতের ভিতর থেকে একদলকে বানর শুকর করে দেওয়া হবে। সাহাবা ইকরাম ডাক দিয়ে বলেন হুজুর, এরা কি কলেমায় শাহাদাত পড়ে নাই? আল্লাহর রসুল বলেন হ্যাঁ, তারা কলেমায় শাহাদাত পড়েছে। ওয়া সুমুনা, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়। এরপরেও এই লোকগুলা নামাজ পড়ে, এরপরেও লোকগুলা কি হয়ে যাবে? বানর শুকর হয়ে যাবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন হুজুর, কোন অপরাধে তারা বানর শুকর হবে? আল্লাহর রসুল বলেন এই লোকগুলা দুনিয়াতে বাদ্যযন্ত্র বাজাইতো আর নর্তকী নাচাইতো, এই কারণে তারা বানর আর শুকর হয়ে যাবে। এই জন্য আমার বন্ধু, সর্বশেষ কথা হলো এই গুনার কাছ থেকে নিজেকে বাঁচতে হবে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো। মানুষের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি হইতে পারবা, বুজুর্গ হইতে পারবা। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন, কেহ যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ঠিকঠাক মতো আদায় করে আর গুনার কাছ থেকে বাঁচিয়া থাকে, গুনার কাছ থেকে বাঁচিয়া থাকে, নিঃসন্দেহে লোকটা আল্লাহর ওলি। এই যুগে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই আরো বলছেন, একবার নজরকে হেফাজত করা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। আমার দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলে গেছেন, এই ফিতনা ফাসাদের যুগে কেহ যদি একবার নজরকে হেফাজত করে 100,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম হইল একবার নজরকে হেফাজত করা। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাই বলে গেছেন, তাআল্লুক মাআল্লাহ কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহু আকবার বলে একটা গাছের নিচে, সবুজ শ্যামল গাছের নিচে যদি আগুন জ্বালানো হয় তাহলে গাছের পাতাগুলো কি থাকে না ঝরিয়া যায়? কিসের তাপে? আগুনের তাপে। ঠিক তেমনি ভাবে একজন কলেমাওয়ালা মুসলমান এই ইমানের গাছের নিচে, ইমানের গাছের নিচে যদি গুনাহের আগুন জ্বালায়া দেওয়া হয় তাহলে এই ইমানদারের শাখা প্রশাখা সব জ্বলিয়া পুড়িয়া এরকম সরকার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে আমনে আমি ইমান আনছি, আমাদের ডালাপালা সব জ্বলিয়া পুড়িয়া গেছে না নাই? এখন প্রমাণ করি, যদি না জ্বলিয়া যাইতো তাহলে দাড়ি কয়খান গেছে কই? কি দাড়ি নিল কিসে? আপনার ইমানের গাছের নিচে গুনাহের বাতি আগুন জ্বালছেন, এই আগুনের কারণে আপনার মুখের দাড়ি গজাইতে পারতেছে না, ঠিক কিনা? মনে যা চায় তাই করতেছেন, আল্লাহ যা চায় সেটা করেন না। আফার আইতা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়াহু, আরে তুমি কি তার দিকে লক্ষ্য করছো কিনা যে তার নফসটার ইলাহ বানাইছে? এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটেন আর বলেন, তুমি আমার মাবুদ না, আমি তোমার বান্দা না, তোমার কথা মানবো না। মানুষেরা কয় কাফির হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। বিচারে মামলা হয়েছে, হাকিম তাকে ডাকছেন, জিজ্ঞাসা করলেন আপনি এত বড় বুজুর্গ এইসব কি বলেন? কয় মহামান্য আদালত, আপনি আমার যেহেতু জিজ্ঞাসাবাদ করছেন তাহলে আমি বলি, আসলে এই কথা তো আমি আমার আল্লাহকে বলি নাই, এটা আমি আমার নফসকে বলছি। আমার নফস আমারে বিভিন্ন কমান্ড দিতে থাকে,
আমার নফস আমাকে বিভিন্ন খারাপ কাজের জন্য কমান্ড দিতে থাকে, তখন আমার নফসকে লক্ষ্য করে আমি বলি, তুমি আমার মাবুদ না, আমি তোমার বান্দা না, তোমার কথা মানব না। এটা হুজুর আমার আল্লাহকে বলি নাই, আমার নফসকে বলছি। তাহলে আমার নফসে সায় দাড়ি শাস্তে নফসের বিরুদ্ধে জিহাদ কোনটা? আসাদুল জিহাদ, জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। মনে চায় দাড়ি চাচতে, না আমি দাড়ি চাচব না, আমি মুসলমান, ঈমান আমি আনছি, মুখে কলেমা তৈয়বা পড়ছি, কলেমা তৈয়বা পড়ার পরে মুসলমান, ঈমানের দাবিদার যদি হইতে চায় কোশ্চিনকালে ও দাড়ি ফালাইতে পারে না। দাড়ি ফালানোটা একটা কবিরা গুণা, এমন কবিরা গুণা, 24 ঘন্টা তার আমল নামায় কবিরা গুণা লেখা হইতেই থাকে, হইতেই থাকে, ঘুমাইয়া থাকলেও কবিরা গুণা লেখা হইতে থাকে। আল্লাহ ঈমান ও আমল দ্বারা মজবুত রাখেন, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, আল্লাহ পুরা মাহফিলকে কবুল করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا এলাহি গুনাহের বোঝা নিয়ে আপনার দরবারে গভীর রজনীত হাত উঠাইছে আল্লাহ, দুনিয়ার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার দুয়ারটা খোলা আছে মাওলা, আমরা অপরাধী স্বীকার করতেছি মাওলা, এই মজলিসের ভিতরে আমার চাইতে এত বড় নিকৃষ্ট এত বড় পাপিষ্ট আর কেউ নাই, এই মানুষেরা যদি আমার গুনাহ সম্পর্কে জানতো তাহলে জুতা দিয়া পিটায় আমারে নামায় দিত। ইয়া সাত্তার ইয়া গাফফার, আপনি সমস্ত গুনাহকে গোপন করিয়া রাখছেন মাওলা, আপনি দয়া করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আমাদের জীবন দশায় যদি আমরা গুনাহ মাফ করাইয়া নিতে না পারি তাহলে উপায় নাই, আল্লাহ আপনি আমাদের পুরো জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। ও আল্লাহ আমাদের দিন দুঃখিনী মা বাবার জীবনের গুনাহটা মাফ করিয়া দেন, যেই মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম, আমার মা আমার গর্ভে রাইখা ঠিক মতো ভাতও খাইতে পারে না, আমার মা আমার গর্ভে রাইখা রীতিমতো ঘুমাইতেও পারে না, রব্বুল আলামিন ওই মার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ যার মা কবরে শুয়া রয়েছেন আপনি মার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ। দিন দুঃখিনী বাবা, যে বাবা কষ্ট করিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া কামাই করিয়া খাওয়াইছে, ওই বাবা আজকে যার দুনিয়াতে নাই, আল্লাহ আপনি ওই বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। এই মাহফিলে যা কিছু বয়ান হয়েছে বয়ানের ভুল ত্রুটিগুলো মাফ করিয়া দেন আল্লাহ, এর সওয়াবের হাত দিয়া, যদিও কবুল অযোগ্য তারপরে এটারে যোগ্যতা সম্পন্ন বানাইয়া আপনি কবুল করিয়া এর যা সওয়াবের হাত দিয়া হয়েছে সোনার মদিনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছাইয়া দেন, তমাম আম্বিয়া আলাইহিমুসসালামদের আরওয়াহ মোবারকে পৌঁছাইয়া দেন আল্লাহ, তমাম বিশ্ববাসী মুমিনিন মুমিনাত মুসলিমিন ও মুসলিমাতদের আরওয়াহ মোবারকে পৌঁছাইয়া দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন তাবে তাবেঈনদের আরওয়াহ মোবারকে পৌঁছাইয়া দেন, সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুবদের আরওয়াহ মোবারকে পৌঁছাইয়া দেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুহের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির রুহের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এবং তার বংশধর যারা কবরে শোয়া সকলের রুহের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন, আয় আল্লাহ চরমনায়ের পীর সাহেব হুজুরদের রুহের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন,
উজানির হযরতদের রুহের সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। কোমর ওয়া মুমিন বাড়ির হযরত ওয়ালারা যারা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহ সহ ওই খানদানের যারা কবরে শোয়া সবার রুহের সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ এই অঞ্চলের মাটির নিচে যত মাইয়েতেরা শোয়া আছে আজকে তারা মাইকের আওয়াজ পাইতেছে আপনার দরবারে ফরিয়াদ, আপনি ওই মাইয়েদের রুহের সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ ময়দানে যারা হাজির আছে কারা কে কি অন্তরে কোন ব্যথা নিয়ে আপনার দরবারে দোয়া করতেছে আপনি প্রত্যেকের মনের ব্যথাগুলা দূর করিয়া দেন। আল্লাহ প্রত্যেকের ব্যথাগুলা দূর করিয়া দেন, প্রত্যেকের জীবনের গুনাখাতাগুলি মাফ করিয়া দেন, প্রত্যেকের প্রয়োজনগুলো আপনি গায়েব থেকে পুরা করিয়া দেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করিয়া দেন, যারা বেকার তাদের বেকারত্ব দূর করিয়া দেন, যারা অভাবে আছে অভাব দূর করিয়া দেন। আল্লাহ যে যে পেরেশানির ভিতরে আছে সমস্ত পেরেশানি দূর করিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। যেই ভাইরা দাড়ি রাখার জন্য ওয়াদা করলেন আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। আল্লাহ এদেরকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করিয়ে নেন। আল্লাহ এদেরকে আপনার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিয়ে বাকি যারা নিয়ত করতেছে তাদেরকে কবুল করেন। আল্লাহ এই সংগঠনের সদস্যদেরকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ সংগঠনের সদস্যরা যেন আবারও মাহফিল করতে পারে, আরো সুন্দরভাবে করতে পারে সে তৌফিক দান করেন। এই মাহফিলে যারা টাকা দিছেন, পয়সা দিছেন, শ্রম দিছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ রান্না বাড়া করিয়া যে সমস্ত মা বোনেরা খাওয়াইছেন সকলের সমস্ত খেদমতকে কবুল করিয়া নেন। আল্লাহ সকলের সমস্ত খেদমতকে কবুল করেন। আল্লাহ আপনি প্রত্যেকের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের স্ত্রী পুত্র পরিজন কন্যা সকলের হেদায়েত নসিব করেন। আল্লাহ আমার ভাইরা অনেকে দোয়া চাইছেন, মাবুদ আমি সমস্ত নামগুলো বলতে পারতেছি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করেন। আল্লাহ প্রত্যেকের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দিয়া দেন। আল্লাহ আল্লাহ এই মজলিসে যারা আছে সবাইরে ওলিয়ে কামেল বানিয়ে দেন। আল্লাহ আমি গুনাহগার, আমি স্বীকার করতেছি আমি পাপি, কিন্তু আপনি গাফফার, আপনি সাত্তার, আপনার গফুরুর রহিম নামের বরকতে আমার পুরো জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে আমার ভিতরে ইখলাস পয়দা করিয়া দেন। আল্লাহ ইখলাসের সাথে দ্বীনের স্বার্থে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ডাবুড্ডা উপজেলার ভিতরে একটাই কওমি মাদ্রাসা মুহসিনুল উলুম কওমি মাদ্রাসাটাকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ ওই মাদ্রাসার উস্তাদ শাগরিদদেরকে কবুল করেন, ওই মাদ্রাসার দানকারীদেরকে কবুল করেন। আল্লাহ আমার ছোট ভাই বশির মাদ্রাসার বোর্ডিংয়ে যত চাউল লাগে দিতেছে আজকে পাঠায় দিছে অনেক চাউল, আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন। ও নিয়ত করছে যদি মাসে 5 লাখ কামাই, 10 লাখ কামাই করে 5 লাখ মাদ্রাসায় দিয়ে দিবে, আল্লাহ ওর এই নিয়তকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসা পরিচালনার জন্য আজকে বলছে আল্লাহ যা আল্লাহ আমারে দিবেন আমি মাদ্রাসার জন্য চালিয়ে নিতে পারি। আল্লাহ এরকম মন মানুষের থেকে এরকম তৌফিক করে পুরাপুরি দান করেন, সমস্ত দাতাদেরকে আপনি দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসার দোতলার কাজ শুরু হয়েছে আপনি সব করিয়া দেন। আল্লাহ আপনার গায়েব থেকে পুরা করিয়া দেন। আল্লাহ এই মাজমার সবাইরে কবুল করেন, এই এলাকাবাসীদেরকে কবুল করেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিবে আগামীকালকে ম্যাট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা দিবে, আল্লাহ তাদেরকে সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তারা যেন পরীক্ষায় সুন্দরভাবে প্রশ্নের উত্তর লিখতে পারে সে তৌফিক দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে পরীক্ষার্থীদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের বাচ্চা বাচ্চীদেরকে হেদায়েত নসিব করেন, স্ত্রী পুত্র পরিজনদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের সন্তানদেরকে আলেম আলেমা বানিয়ে দেন। বিশেষ করে আমার একটি মাত্র ছেলে তাহমিদকে আপনি জমানার বড় বুজুর্গ আলেম বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের দোয়াকে কবুল করে আল্লাহ মাইকলার মাইকে ভালো সার্ভিস দিতে আপনি মাইকলার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাকেও আপনি হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমার ভাইরা কে কি চায় আপনি অন্তর জানেন।
আপনি প্রত্যেকের চাওয়া দিয়া দেন আল্লাহ, আপনি খালিয়াতে ফিরায়েন না আল্লাহ, আপনি খালিয়াতে ফিরায়েন না। আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, আপনি আমারে সুস্থ করিয়া দেন আল্লাহ। অসুস্থতা একটি নিয়ামত, সুস্থতা নিয়ামত, দয়া করিয়া অসুস্থতার নিয়ামত দূর করিয়া আমারে সুস্থতার নিয়ামত দান করেন। সবাইরে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আপনি আমাদেরকে মৃত্যুর পূর্বে কাফনের কাপড় পরার পূর্বে এহরামের কাপড় পরার তৌফিক দিয়া দেন। পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠেছে, তাদের জীবনের গুনাহখাতা মাফ করিয়া দেন আল্লাহ। তাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হওয়ার তৌফিক দিয়া দেন। তাদেরকে আবেদা সালিহা বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ তাদের সমস্ত রোগ শোক বালা মুসিবত দূর করিয়া দেন আল্লাহ। তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। এই অঞ্চলের বিদেশে যত সন্তানরা থাকে সবাই কামাই রুজিতে বরকত দান করেন, সুস্থ শরীরে নেক হায়াত দান করেন। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। যারা চাকরি নোকরি করতেছেন তাদের চাকরি নোকরিতে বরকত দান করেন। যারা কৃষি খামার করতেছেন, ফসলাদি মাছের চাষ সমস্ত কিছুর ভিতরে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের দোয়া মেহরবানি করে নবীজির বরকতে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহখাতা মাফ করিয়া দেন। আমাদের মউত ঈমানের সাথে, ঈমানের সাথে মঞ্জুর করেন আল্লাহ। বাড়িতে আমার বাবা মা দুজন অসুস্থ, তাদেরকে আপনি ঈমানের সাথে সুস্থ শরীরে নেক হায়াত দান করেন আল্লাহ। মউত তো লাগবে, শুক্রবার দিন নামাজরত অবস্থায় ঈমানের সাথে আমাদের সকলের মউতকে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল الحمد لله رب العالمين السلام عليكم وعليكم السلام